हेलो अपुरा एंड हेलो भैया सबाई केमन आछो आज के आबार आमी चले आसलाम बारो पैचल उइथ अनन्यार एपिसोड नम्बर 41 निये। तार माने अलरेडी आमार बला हये गेछे 40टा गल्प। आमी आज पर्यन्त जतगुला भिडियो करेछि एकदम आमार जखन यूट्यूबे प्रथम दिके किरिये आमार अनेक सुंदर माने पछन्द छिलो जे अनेक सुंदर सुंदर करे प्लेलिस्ट बानाबो। सो सब प्लेलिस्टे आमार कम बेशी भिडियो आछे बाट बारो पैचलटा अनेक लास्टे आसছে किन्तु এটার এপিসোড অনেকগুলো। আমার খুব বড় ফ্যান বেজ না, বাট এরপরও যারাই আছো প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড আমি বলবো যে ক্রেজি বারো প্যাচেলের জন্য। এই জন্য হয়তো আমরা কিছুদিনের ভিতরেই হাফ সেঞ্চুরি করতে যাচ্ছি। তো আজকে আমি কথা বলবো মাইকেল জ্যাকসন নিয়ে। যারা যারা আমার গত বারো প্যাচেল দেখেছিলে তারা জানো আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা মাইকেল জ্যাকসনের লাইফ স্টোরি নিয়ে শুনতে চাও কিনা কোনো মানে আমার কাছ থেকে গল্প। সো প্রচুর আপুরা হ্যাঁ বলছো যে হ্যাঁ তোমরা শুনতে চাও। আমি অনেক অবাক হলাম, যে এটা অবাক হওয়ার মতো। আমি একটা বোকা, আমি কেন অবাক হলাম? অবভিয়াসলি সবাই মাইকেল জ্যাকসনকে পছন্দ করে, সবাই চিনে, সবাই জানে। তো সবাই জানতে চাবে যে আমি কি বলবো তার ব্যাপারে। সো মাইকেল জ্যাকসনের ব্যাপারে, মাইকেল জ্যাকসনকে কিছুই নতুন করে বলার নেই। মানে উনি হচ্ছেন এমন একজন মানুষ যিনি বেঁচে ছিলেন 50 বছর, বাট সুপারস্টার ছিলেন 45 বছর। মানে 5 বছর বয়স থেকে তার ক্যারিয়ার শুরু হয়ে গেছে। সো ইয়া, ওনার ব্যাপারে অনেক কিছু বলার আছে। হ্যাঁ, এখন মাইকেল জ্যাকসনের ব্যাপারে কথা বলার আগে যেটা আমি বলবো, অনেকেই আমরা জানি প্রচুর ডকুমেন্টারিজ আছে, প্রচুর ইন্টারভিউজ আছে ওনার, বাট এটাকে তুমি চাইলেই 2 ভাগে ভাগ করে ফেলতে পারো। একটা ভাগ হচ্ছে চোখ বন্ধ করে শুধু মাইকেল জ্যাকসনের প্রশংসা হবে, মানে ডকুমেন্টারি আর ইন্টারভিউর কথা বলছি। আর কিছু ডকুমেন্টারি এবং কিছু ইন্টারভিউ আছে যেগুলো চোখ বন্ধ করে মাইকেলকে দোষী সাব্যস্ত করবে। এখন আমি যখন ইন্টারনেট মানে খুঁজছিলাম, মানে মিডিলে বসে নিউট্রালভাবে তার খারাপ দিক আর ভালো দিক বলে কেউ এখন পর্যন্ত ডকুমেন্টারি বানায়নি। সো আমার পক্ষে তো ডকুমেন্টারি বানানো সম্ভব না, বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি যে আমি আজ পর্যন্ত যত ডকুমেন্টারি দেখেছি, অলমোস্ট যতগুলো ডকুমেন্টারি বের হয়েছে আমার সবই দেখা, এবং ওর এগেনস্টের মানুষের ডকুমেন্টারি দেখেছি। হ্যাঁ, সো আমি বলবো যে আমি তোমাদেরকে একটা মিউচুয়াল, একটা মিক্সড একটা গল্প আজকে উপহার দিই। তো আপনারা ভিডিওটা শুরু করার আগে যে কথাটা আমি আরেকবার বলে নিতে চাই সেটা হচ্ছে যে আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি, আমি শুধুমাত্র যতটুক ইন্টারনেট থেকে জেনেছি, মাইকেল জ্যাকসনের মুখ থেকে বের হয়েছে সেসব কথার ভিত্তিতে, এবং আর মাইকেল জ্যাকসনের ফ্যামিলি মেম্বারদের মুখ থেকে যেসব কথা বের হয়েছে সেসব কথার ভিত্তিতে। আমি কোনো বাইরের মানুষদের কথা শুনে বানাচ্ছি না। সো আমি যতদূর জানতে পেরেছি তাদের ইন্টারভিউ দেখে, ততটুকু থেকেই বলছি। হয়তো এমন হতে পারে এর বাইরেও অনেক কিছু ঘটেছে বা ঘটেনি যেগুলো আমি জানি না। আর প্লিজ কমেন্ট বক্সে কেউ খুব একটা রুড হয়েও না। ইয়া, এত কি বানাচ্ছি। সো ইয়া, সো মাইকেল জ্যাকসনের গল্প বলার সময় যেটা হচ্ছে যে আমি কোথা থেকে শুরু করবো আর কোথা থেকে শেষ করব, কারণ উনি এতটাই পপুলার যে ওনার ব্যাপারে ইনফরমেশনের কিন্তু কোনো শেষ সীমানা নেই। হয়তোবা আমি অনেকগুলো স্কিপ করে ফেলতে পারি, হয়তোবা আমি জানি না, আবার এমন হতে পারে আমি ভুলে গেছি। সো ওটার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা মাইকেল জ্যাকসনের একদম বিগিনিং লাইফ থেকে আজকে স্টোরিটা আমরা বলা শুরু করব। আমরা কেন বলি আমি সবসময় জানি না, মানে আমি বলবো তোমরা শুনবে, সেই কারণে মনে হয় আমি সবসময় আমরা। তো মাইকেল জ্যাকসনের ফ্যামিলি আমরা রাইট নাও জানি ওরা অনেক রিচ, তাই না? ওরা অনেক পাওয়ারফুল, বাট প্রথম দিকে কিন্তু এরকম ছিল না, ওরা প্রচণ্ড গরিব ছিল। মাইকেল জ্যাকসনের জন্ম 1958 সালে 29শে অগাস্ট। আর মাইকেল জ্যাকসনের থাকতো হচ্ছে গ্রে ইন্ডিয়ানা একটি জায়গার নাম, আর এটা হচ্ছে শিকাগোর আশেপাশে আমেরিকার। ওখানে থাকতো মাত্র 2 বেডরুমের বাসায় বাবা মা সহ 8টি ভাই বোনের সাথে। মানে মাইকেল জ্যাকসনরা 8 ভাই বোন ছিল, 2 বেডরুম, মানে বাবা মার সাথে। চিন্তা করো একবার, ভাইদের জন্য যে সিস্টেমটা ছিল, একটা রুম 5 ভাইয়ের জন্য। একদিকে ছিল তাদের 3 লেয়ারের একটা খাট, 3 তলা খাট, আরেকদিকে ছিল 2 তলা খাট। এখানে 5 ভাই ঘুমতো। আর 3 বোনের জন্য ছিল হচ্ছে সোফা, 3 সোফায় ঘুমাতো 3 বোন, আর বাবা মার জন্য বেডরুম। মানে এরকম স্ট্রাগল করে ওরা থাকতো। সো মানে এমনও ছিল যে মাইকেল জ্যাকসন মানে ওদের কোনো এন্টারটেনমেন্ট করার কোনো জায়গা ছিল না। বাবা মার যেহেতু ওরকম আর্থিক সামর্থ্য ছিল না, তার মধ্যে হচ্ছে চিন্তা করো 1958 সাল, তখনও কিন্তু ব্ল্যাক পিপলদেরকে তো মানে আর চোখে দেখতো হোয়াইটরা। সো তখনকার সময় আমেরিকার মতো একটা জায়গায় বড় হচ্ছে, তার মধ্যে আবার টাকা নাই, সো ওদের জন্য যথেষ্ট স্ট্রাগল ছিল, মানে সব জায়গায় গেলেই মানুষ একটু আর চোখে তাকাতো। সো যেটা করতো, মাইকেল জ্যাকসনের মম পছন্দ করতো তার ছেলে মেয়েকে মানে বাইরে যেন যেরকম মানে মানুষ ট্রিট করে কালোদেরকে, ব্ল্যাকদেরকে, ওটার জন্য ওরা ফিল না করতে পারে, ওদেরকে সবসময় একজোট করে রাখতে পছন্দ করতো। ছেলেমেয়েরা বড় হয়ে গেলেও তারা খুব একটা বাইরে যেত না, সবাইকে একসাথে পাঠাতো, একা কাউকে ছাড়তো না যেন বুলি না হয়। সো এরকমই যখন মাইকেল জ্যাকসনের 5 বছর বয়স, ও পছন্দ করতো খুব টিভি দেখতে, গান শুনতে তার খুবই পছন্দ ছিল, তার একটা পছন্দের জিনিস বাসায় বসে বসে টিভি দেখা। বাট একদিন যেটা হয় যে ওদের টিভিটা নষ্ট হয়ে যায়, আর টিভিটা নষ্ট হয়ে যাওয়ার পর মানে ছেলেরা চিলাচিলি শুরু করে দেয় মার সাথে যে কী অবস্থা, বাসায় শুধুমাত্র টিভি আসছে, আমাদের কিচ্ছু নাই, এটাও নষ্ট হয়ে গেলে আমরা কী করবো। তো তখন মাইকেল জ্যাকসনের মম যেটা বলে যে আমরা যখন বড় হয়েছিলাম তখন তো আমাদের সাথে টিভিও ছিল না, আমরা তো এমনিতেই সময় কাটাতাম। তখন বলছে হ্যাঁ, তোমরা কীভাবে সময় কাটাতো শুনি। তখন ওর মা বলছে যে আমরা গান গেতাম। সো এরকম করে করেই ফ্যামিলির ভিতরে যেটা করতো, যখন ওদের অবসর টাইম থাকতো 5 ভাই মিলে সবসময় অনেক গান করতো, ওদের মা ওদেরকে অনেক সাপোর্ট দিত। সো এরকমই খেলতে খেলতে একদিন গান শুনতে শুনতে দেখলো যে ছোট ছেলে মাইকেলের গলাটা খুব মিষ্টি, খুব সুন্দর করে গেতে পারে। আমার খুব দুঃখ লাগছে যে কোনো গান মনে হয় না আমি তোমাদেরকে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকে হিসাবে অথবা শোনাতে পারবো, বিকজ ওটা আমার ভিডিওটাকে ডিমনিটাইজ করে দেবে। বাট অনেক সুন্দর সুন্দর গান আছে। আইল বি দেয়ার নামে একটা গান আছে, যখন মাইকেল জ্যাকসনের বয়স মনে 5 থেকে 7 তখন একটা গান গিয়েছিল, ওটা আমার সবচেয়ে পছন্দের গানগুলোর মধ্যে একটা, খুব সুন্দর একটা গান, যখন ছিল জ্যাকসন 5 মানে ওদের ভাইয়ের ব্যান্ড ছিল। সো ওইদিকে আমরা গল্পটা যাচ্ছি। সো যেটা হয় এভাবে ওরা গান গেতো। আর যেটা না বললেই না, মাইকেল জ্যাকসনের বাবা জো ওর নাম, উনি প্রচণ্ড কড়া, খুবই বদমেজাজি, খুবই রুক্ষ, আমি যত বলবো বাবার নামে কম হয়ে যাবে, মানে এরকম টাইপের একজন লোক। সো যেটা হতো, মাইকেলকে আর মাইকেলের যত ভাই আছে 5 ভাইকে মানে নন স্টপ বেদম বেল দিয়ে মানে বেল দিয়ে ওদেরকে পিটাতো, মানে যে কোনো রিজনে। ওর বাইরে কাজ করতে প্রবলেম হয়েছে ও মারবে, বাসায় কোনো প্রবলেম হয়েছে সবাই মার খাবে, মানে যে কোনো কারণে ওদের মার খেতে হতো। তো একদিন যেটা হয় মাইকেল জ্যাকসনের মম, আমার নামটা ভুলে গেছি, সো আমি মাইকেল জ্যাকসনের মম বলেই বলছি। সো উনি হঠাৎ খেয়াল করে যে বেডরুমে ওনার ছেলে এত সুন্দর করে গাচ্ছে। সো একদিন জোকে ডাকে, মানে মাইকেল জ্যাকসনের বাবাকে ডেকে বলে যে জো, আমার ছেলে অনেক সুন্দর গান গায়, আমি চাই আমার ছেলেকে গান শেখাতে। ও যে বুলশিট, জীবনে তোমার ছেলে গান গাইতে পারবে না, কী গাচ্ছে না গাচ্ছে এ কয়দিনের মতো নষ্ট হয়ে যাবে, সো আমি এখানে কোনো মানি নষ্ট হতে পারবো না। পরে বলে, এরপরে বলে তুমি চলো একবার দূর থেকে তুমি শুনবে। এরপর জো শুনে গান, তো গান শুনে দেখে যে ছেলেরা ভালোই গাচ্ছে, বাট যেহেতু বাবাকে দেখে ভয় পায় তো ওরা বাবাকে দেখে চুপচাপ হয়ে গেছে, কোনো ভাই আর গান গাচ্ছে না। তো যেটা হয় বাবা একদিন ওদেরকে রিহার্সেল করতে দেখে আর বলে এইভাবে গান গেলে কিছুই হবে না, তোমাদেরকে তবে স্ট্রিক্ট রিহার্সেল করতে হবে, আর আমার মনে হচ্ছে যে আমি বসে তোমাদের যদি গান শিখাই তাহলেই তোমরা গান শিখতে পারবা। তোর মা বললো এটা খুবই ভালো হয়, তাহলে বাচ্চাদের সাথে তোর বন্ডিং হবে বাবার, যেহেতু বাবা অনেক রাগী, সব ভাইগুলো ভয় পায়, বোনগুলোও ভয় পায়, সো বাবাটা যদি আশেপাশে থাকে হয়তো বা মাইকেল খুব ভালো মতো গান গেতে পারবে। তো যেটা হয় এরকম করেই 5 ভাই মিলে একটা ব্যান্ড বানায় যার নাম হচ্ছে জ্যাকসন 5, আর এইভাবে বাসায় চালু হয়ে যায় মানে গান গাওয়া, মানে রিহার্সেল করা। বাট রিহার্সেল যখন করতো 5 ভাই মিলে, মাঝখানে গান গেতে গেতে একটু আড্ডা মারতো, একটু আরাম করতো। এখন ওর বাবা বলতো তোরা গান গাবি ঠিক করছিস তো, তোরা আনন্দ করিস কেন? বেদম বেল দিয়ে পিটাচ্ছে যে গান গাবি না, মানে সারাদিন গান গাবি, এখন তোদের গান গেতেই হবে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে ওরা যে শখের বসে একটু মানে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্য গান গাচ্ছিল, এখন ওদের বাবা বেল দিয়ে পিটাচ্ছে গান গাচ্ছে না কেন। লিটারেলি ওদের বাপ মানে নন স্টপ পিটাতো গান গাওয়ার জন্য। আমি এক জায়গায় মাইকেল জ্যাকসনের ইন্টারভিউ দেখছিলাম, ওখানে উনি বলছিলেন যে এমনও দিন গেছে যে মানে বাপের ভয়ে মানে হিসু করা বাকি রাখছে। আর বলতো যে আমি তো অনেক ছোট ছিলাম সব ভাইদের মধ্যে, সো আমি অনেক চঞ্চল ছিলাম, আমি অনেক দৌড়াদৌড়ি করতাম, সো আমার বাবা আমাকে সহজে ধরতে পারতো না, বাট একবার ধরতে পারলে বেল্ট দিয়ে পিটায় রাখতো না, মানে প্রচন্ড ভয়ঙ্কর ভাবে ওর বাবা ওদেরকে পিটাতো। তো এইভাবেই ওদের গান শেখা শুরু। এরপর যেটা হয় ওরা এরকম স্কুলে গান গায়, স্কুলে গান গিয়ে অনেক প্রশংসা পায়, ভালোই খুব সুন্দর গান গাচ্ছে। এরপর ওরা যেটা করে যে ব্ল্যাক কমিউনিটি যেটা আছে তখনকার সময়, ওদের কারো বার্থডে পার্টিতে কোনো স্কুলে কোনো পিকনিকে যে যে ওরা গান গাওয়া শুরু করে। মাইকেলের গলা এত মিষ্টি, সাথে ওর 5 ভাইয়েরও আর কম্বিনেশন, জ্যাকসন 5 এর গান খুব খুব সুন্দর, মানে আলবিদের গানটা অনেক সুন্দর, তোমরা চান্স পেলে গানটা শুনবা হোপফুলি। সো যেটা হয় এরকম ওরা খুব সুন্দর সুন্দর গান গেতে থাকে। সো পর যেটা হয় 2 বছর হয়ে গেছে যে ওরা এখন কোয়াইট পপুলার, মানে ওদের গ্রে ইন্ডিয়ানাতে, মানে সবাই চিনে জ্যাকসন 5 গান গাচ্ছে। সো ইন্ডিয়ানার ওখানে একটা স্ট্রিপ ক্লাব ছিল, বুঝতেই পারছো, অ্যাডাল্ট ক্লাব। স্ট্রিপ ক্লাবের থেকে অফার আসে যে জোকে বলে আর কি, যে তোমার ছেলেরা তো ভালোই গায়, রাত্রে তো এখানে বার হয়, তো তোমাদের ছেলেকে কি গান গাওয়া? তো ওর বাবা জিজ্ঞাসা করে যে টাকা কেমন হবে? বলছে টাকা তো ভালোই দিবে। জো রাজি হয়ে যায় স্ট্রিপ ক্লাবে ওর 5 ছেলেকে দিয়ে গান গাওয়ানোর জন্য। এখন আমার কথা হচ্ছে ওর 3টা ছেলে অ্যাডাল্ট ছিল, অ্যাটলিস্ট অ্যাডাল্ট কি মানে সবগুলোই 17, 15, 16। একটা 7 বছরের পিচ্চিকে পাঠাচ্ছে স্ট্রিপ ক্লাবে গান গাওয়ার জন্য, বুঝতেই পারছো। সো মাইকেল জ্যাকসনের যেটা হয় খুব ছোট বয়সেই অ্যাডাল্টহুডের সাথে তার পরিচয় হয়ে যায়, মানে ইন্টারকোর্স, ইন্টিমেসি, ইন্টারকোর্স, বুঝতেই পারছো আমি কি বোঝানোর চেষ্টা করছি। আর মেয়েদের ওপেন আপ, অনেক খুললাম খুললাম ড্রেস পরা, মানে সোজা বাংলা যেটা বলা হয় যে একটু ভালগারিজম, মেয়ের দিকটা ও 7 বছর বয়সে মানে খুব সুন্দর করে, খুব সুন্দর কথাটা আমি কেন বললাম, মানে খুব ভয়াবহভাবে সে ফিল করতে পারে, নিজের চোখে দেখতে পারে। তো স্ট্রিপ ক্লাবে ওদের খুব মানে আলোড়ন সৃষ্টি হয়, ওরা গান গায়, মানুষ অনেক আনন্দ করে। আর যখনই ওদের গান গাওয়া শেষ হয়ে যাবে এরপরেই শুরু হবে মেয়েদের পাইপ ডান্স, চেয়ার ডান্স, বুঝতেই পারছো আমি কেন আজকে এই গল্পটা বলতে গেলাম। যেন অনেকে বলবো আল্লাহ তুমি রোজার মধ্যে এই কথাগুলো বলছো, এখন রোজা নেই, এখন রাত 10টা কি 12টা বাজে, কয়টা বাজে একবার দেখিনি, 10টা কি 12টা বলে কিছু বাজে না, হ্যাঁ রাত 12টা বাজে। সো ইয়া, সো এভাবে ওদের মানে খুব পপুলারিটি বাড়তে থাকে। আর জ্যাকসনে যেটা হয় ও যখন মেয়েদেরকে মানে এরকম একটু ভালগারিজম চেহারাতে দেখে ও মানে একটু ভয় পেয়ে যায়, একটু অবাক হয়ে যায়। মানে মাইকেল অনেক এরকম ইন্টারভিউতে বলেছে যে ওই সময় ও অনেক শক্টে থাকতো, অনেক ভয় পেয়ে গেছিলো যে মানে এগুলো কি, মানে ও কিন্তু এখনো ওর লাইফে ওই অ্যাডাল্টহুড এডুকেশনটা পাওয়ার আগেই আর কি মানে এডুকেশন সে ভিজুয়ালি দেখে নিয়ে নিচ্ছে। সো যেটা হয় এভাবে বলার রিজন ওই সময় যেহেতু মাইকেল জ্যাকসনের ভাইরা মানে জ্যাকসন 5 প্রচন্ড পপুলার ছিল, সো ওদের বড় ভাইদের সাথে ফ্যান্সরা মানে পাগল হয়ে যেত, মানে থাকার জন্য যে তোর সাথে একদম থাকতে চাই, ভালোবাসি, এই সেই, মেয়েরা পাগল। আর পুরোটা ফায়দা লুটতো জ্যাকসনের ভাইরা, ওরা যেটা করতো মেয়েদেরকে নিয়ে নাইট স্টে করতো, এরকম রাত্রে এরকম আনন্দ ফুর্তি করে দেন মেয়েদেরকে ছেড়ে দিত, সবসময় এরকম করতো। ইভেন এমনও আছে যে যেদিন রাত 2-3টার সময় গান গেতে হবে আর 2টা বেডরুম দেওয়া হতো, 2টা কি 1টা বেডরুম দেওয়া হতো, সম্ভবত 1টা বেডরুম দেওয়া হতো, আমি ভুল বলছি, 5 জন ভাইয়ের জন্য একটা বড় একটা বেডরুম এরকম দেওয়া হতো, ওরা স্ট্রিপ ক্লাবটাতে ওখানে রাতে যেন থেকে যায়, সকালবেলা উঠে চলে যাবে। সো যেটা হতো ওদের ফ্যানগুলো ওদের জন্য ওয়েট করতো। সো 3 ভাই মিলে একদিন 1-1টা মেয়েকে নিয়ে রুমে রাত্রেবেলা আসতো, সেখানে কিন্তু মাইকেল জ্যাকসনও থাকতো, তখন তার বয়স 7। আর বড় ভাই বলতো যখন বড়রা মানে হচ্ছে এরকম ইন্টিমেসি হবে তুমি তখন চোখ বন্ধ করে শুয়ে থাকবে, ঠিক আছে, খবরদার চোখ খুলবে না। সো ওকে, তো যেটা হয় বাচ্চা মানুষ, তুমি ওর থেকে কি এক্সপেক্ট করছো? সো চোখ খুলতো, ও চোখ খুলে মানে দেখতো যে ওরা কি করতেছে। সো ও মানে এই জিনিসগুলো লোড নিতে পারে, অনেক শকড, অনেক ভয় পেত। সো যেটা হয় এভাবেই 2-3 বছর কেটে যায়। যখন মাইকেলের বয়স 10 কি 11 এখন একটু বুঝতে শিখছে। সোর যেটা হয় ও খুবই নিজেকে না গুটিয়ে ফেলে। এমনিতেই মাইকেল জ্যাকসন ছোটবেলা থেকে অনেক ইন্ট্রোভার্ট, বাট এগুলো মানে ওর আশপাশ ওর একদম ভালো লাগছিল না। মানে এমনও আছে যে মাইকেল জ্যাকসনেরও কিন্তু অনেক ফ্যান আছে, বাট ওর বড় ভাইগুলোর তো আরও বেশি ফ্যান, কারণ হচ্ছে যে যেহেতু মানে মেয়েগুলো ওদের সাথে মানে সেম এজ, ওদের থেকে বড় ছোট এরকম। যেটা হতো মাইকেলকে অনেক মেয়েরা এরকম ডাকতো, ডেকে বলতো প্লিজ এই চিঠিটা তুমি তোমার ভাইকে দিয়ে দিবা। সো বলতো যে আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। ও আবার কি করতো, আরেকটা চিঠি লিখে মেয়েদেরকে দিয়ে দিত আর বলতো যে আমার ভাই ভালো না, প্লিজ ওরা আইসো না। ইভেন এমনও আছে যখন ফ্যান্সরা ওদের সামনে চলে আসা বলতো মাইকেল মাইকেল জ্যাকসন ফাইভ জ্যাকসন ফাইভ ভেবে চিল্লাতো। মাইকেল যেটা করতো যে দেখতো যে ওর ভাইরা কোন মেয়েদেরকে এরকম মানে নিশানা বানাচ্ছে যে আজকে রাতের শিকারি কে আসবে আজকে আমাদের সাথে থাকতে। ওই সময় মাইকেল কি করতো, ওই মেয়েদেরকে অটোগ্রাফ দেওয়ার নাম করে ওদের কাছে যে লিখে দিত যে প্লিজ রাত্রে আমার ভাইয়ের কাছে এসো না, ওরা তোমাকে ইউজ করে ছেড়ে দিবে। লিটারেলি মাইকেল এগুলো লিখে দিয়ে আসলো। মেয়েরা কে শুনে কার কথা, আর টিনেজারদের কাছে কি চাও, ওরা বলতো না এটাই আমার লাভ, ওই আমাকে ভালোবাসে আমি আসবো। এরপর যেটা হতো সকালবেলা মানে মেয়েদেরকে জাস্ট ইউজ করে ফেলাই দিয়ে চলে যেত মেয়েগুলো কান্নাকাটি করতে এসে। আর সিকিউরিটি গার্ড সবসময় এইসব জিনিসগুলো ট্যাকেল দিত, কারণ প্রচণ্ড পরিমাণে ওই সময় পপুলার হয়ে গেছে। যেটা হয় 4-5 বছর এভাবেই গান গেতে থাকে স্ট্রিপ ক্লাবটাতে। এরপর ওরা অনেক পপুলার হয়ে যায়, মানে দেখা যায় যে এখন শিকাগোর আশেপাশের মানুষরাও তাদেরকে চেনা শুরু করেছে, অনেক দূর থেকে অনেক জায়গা থেকে তাদের প্রোগ্রামের জন্য ডাক আসছে। সো সেই সময় ওরা একটা অপরচুনিটি পায় মৌটাউন থেকে। মৌটাউন হচ্ছে তখনকার সময়ের অনেক পপুলার একটা মিউজিক রেকর্ড কোম্পানি, যেখানে হচ্ছে গান টান বানানো হয়। সো একজন ডিরেক্টর ওদেরকে একটা অপরচুনিটি দেয় যে তোমরা আমার সাথে কয়েক বছর জন্য সাইন আপ করো, তোমরা নিজেরা গান গাবা, আমি তোমাদেরকে টাকা দিব, আমরা তোমাদেরকে আমাদের শোতে নিয়ে যাব, তোমাদেরকে মানে এরকম পাবলিসিটি করাবো, মানে এরকম টাইপ। সো এটা শুনে তো অনেক খুশি হয়ে যায় মাইকেল এবং তার মানে ফ্যামিলি মেম্বাররাও। সো ওরা এখানে সাইন আপ করে, তো এখানে অনেকদিন ধরে গান গেতে থাকে। বাট যেটা খেয়াল করে যখনই ওদেরকে কোনো অনুষ্ঠানে ডাকা হতো, ওদেরকে কোনো ইন্টারভিউতে ডাকা হতো, মানে মাইকেল যেহেতু ছোটো ওকে চুপ করে ছোটো করে বসা রেখে দিত, মানে এই তুমি বসো। ওর বাপ সামনে এসে হ্যাঁ আমাকে বলেন কি বলতে হবে বলেন, হ্যাঁ। সো এরকম এরকম ও প্রায় খেয়াল করতো যে মানে ওকে সরিয়ে রাখা হচ্ছে। যদিও কিন্তু মাইকেল ছোট হওয়া সত্ত্বেও এই জ্যাকসন ফাইভের মেন ভোকালিস্ট ছিল মাইকেল, আর ওর বড় ভাইরা ছিল কিন্তু ওর পিছনে। এভাবে করে তারা গান গেত। সো যখন ওর বয়স 13 কি 14, মাইকেল অলরেডি ফিল করতে পারে যে ও হচ্ছে ওর বাবার জন্য একটা প্রোডাক্ট, যাকে দেখিয়ে ওর বাবা বিজনেস করতে পারবে। ওর কি ভালো লাগছে না ভালো লাগছে, কখন কি করতে চায় না চায়, ওর বাপের কোনো মাথা ব্যথা নাই। আবার বাসায় ফিরে বাপের কাছে বেল দিয়ে মার খেতে হবে গান গাওয়ার জন্য। কোনো একটা প্রোগ্রাম আসলো, মাইকেলকে ভালো গান গেতে হবে, ওর মাথায় যেটা থাকতো যে আমি আমার বাপের মায়ের হাত থেকে কীভাবে বাঁচবো, মানে এভাবে ওকে পিটানো হতো। সো এরকম হতে থাকে। সো একবারও যেটা করে যখন তার বয়স 15, বলে যে আমি সেপারেট হতে চাই। তো তখন ওর বাবা বলে সেপারেট হবো মানে, জ্যাকসন ফাইভ দিয়েই সবাই চিনে, তোমাদের ব্যান্ডের নাম জ্যাকসন ফাইভ, তুমি টিভিতেও গান করো, এই করো করো, এখন তুমি আলাদা হতে চাও মানে? বলছে যে না আমি একটু নিজেই কিছু করতে চাই। আর সবচেয়ে বড় কথা, যখন জ্যাকসনের বয়স 7-8, তখন থেকে কিন্তু সে নিজে গান নিজে সুর দিচ্ছে। আর ওর ভাইরা সিঙ্গার হয়েছে, মানে পরবর্তীতেও ওর মতো কিন্তু স্ট্যাবলিশ কেউ হতে পারে, আর ওর উপরেই পুরো জ্যাকসন ফাইভ গানটা চলে। সো ওর এতটা মানে একটা বোঝা হয়ে দাঁড়াতো যে এই ছোট বয়সে কে কোন লাইন গাবে, কি করবে না করবে, ও সব কিছু করবে, হ্যাঁ। আবার ওকে আবার মানে কোণঠাসা করে রাখবে, এরা হচ্ছে এরকম বেলাল্লাপানা করে বেড়াবে, বাপ এই টাকা দিয়ে ফুর্তি করে বেড়াবে। মানে যখন মাইকেল জ্যাকসনের বয়স 10 বছর, তখন থেকেই ও ওর বাবা মাকে প্রায় $200 তখনকার সময় বাবা মাকে দিত এরকম প্রতি মাসে। আর ও যত $2-3 হাজার করে কামাতো হচ্ছে প্রোগ্রাম টোগ্রাম করে মোটাউন থেকে, চোখ বন্ধ করে কিন্তু বাপ মার কাছে এনে দিত। তো যখন 15 বছর হয়েছে, এখন তোর একটু ইচ্ছা হতে পারে নিজের নিজের টাকা একটু স্পেন্ড করবে, সে যত সেটা হতে দিবে না। ও বলতো যে শোনো দুইটাই মানুষ হয়, একটা হচ্ছে উইনার আর একটা হচ্ছে লুজার। তোমরা সব লুজার, জীবনে কিছু করতে পারবে না যদি আমার কথা মতো না চলো। আর আমি তোমাদেরকে যদি মানে এইভাবে গাইড না দিতাম তোমরা কোনদিন এভাবে গান গাইতে পারতে না, মানে এইভাবে নন স্টপ ওর বাবা বলতে থাকে। তো ওর এগুলো আর ভালো লাগছিল না, এভাবে ওর লাইফটা মানে নিতে পারছিল না। এদিক দিয়েই বলে দিই অলরেডি কিন্তু ওদের যে তিন বোন, তিন বোনের ভিতর দুই বোন অলরেডি বাসা থেকে চলে গেছে, ওরা মুভ অন করে ফেলছে। হ্যাঁ, সো এখন হচ্ছে যে ওর মানে আর ওরকম ভালো লাগে না বাসায়, ও এখন নিজের একটা মানে আলাদা স্পেস চায়, যেখানে গান গেতে পারবে, যেখানে বাবার ভয় থাকবে না, রিল্যাক্স হতে পারবে এরকম টাইপের। সো মোটাউনের যে ডিরেক্টর ছিল ওর কাছে যেটা বলে একবার জ্যাকসন যে ও সেপারেট হতে চাচ্ছে। সো যখন ওই ডিরেক্টরটা শুনে তো বলে যে তোমার ফ্যামিলি কি এটা জানে? পরে বলতেছে ইয়া আমি ফ্যামিলির সাথে কথা বলেছি, আমি হতে চাই। তো ওরা বলি তোমার যেটা ইচ্ছা জ্যাকসন, তুমি যা চাও আমাকে জানাবে, আমি তোমার সাথে আছি। আর যেহেতু মেইন ভোকালিস্ট হচ্ছে জ্যাকসন, আর জ্যাকসনকে দিয়ে মানে হচ্ছে ওদের মানে অনেক বড় একটা ইনকামের অংশ মোটাউনের ওই রেকর্ডিং কোম্পানির। সো ওরা জ্যাকসনকে সবসময় মানে মানে প্রায়োরিটি দিত। তো যেটা করে ও একটা এরকম আলাদা করে ওর জন্য আরেকটা ডিট বানায়, যে এখানে বলে দেয় যে তুমি আমাদের জন্য গান গাবা এত বছরের জন্য, এসেই আমি তোমাকে আলাদা পেমেন্ট দিব, থাকার জায়গা করে দিব, এরকম একটা দেয়। সো এটা সামহাও জো জেনে যায়, এরপর ওকে সেদিনও মারতে আসে। তো যেটা করে জ্যাকসন রাতের অন্ধকারে বাসা থেকে ডিরেক্টলি বের হয়ে যায় আর মোটাউনে চলে যায়, আর নিজে এরপর থেকে নিজের লাইফ লিড করা শুরু করে দেয়। আর এই দিক দিয়ে যেটা হয় জ্যাকসন 5 কিন্তু তখন থেকেই ভাঙতে শুরু করে দেয়, কারণ মাইকেল জ্যাকসনই না যদি থাকে তো জ্যাকসন 5 কিভাবে হবে? তার ভাইরা কিন্তু গান গায়, বাট সাইড সিঙ্গার, মেইন ভোকালিস্ট তো হচ্ছে জ্যাকসন। সো এটা নিয়ে ওদের মধ্যে অনেক ক্ল্যাশ খায়, ভাইদের ভিতরে অনেক ক্ল্যাশ খায়। বাট এর ভিতরে ওর একটা মেজো ভাই ছিল যার নাম আমি ভুলে গেছি, ও মাইকেলকে সাপোর্ট দেয়, যে বলে যে না ওর এখন সময় হচ্ছে, ও চাইলে মুভ অন করতে পারে। কিন্তু অন্য ভাইরা এটা চাচ্ছিল না, কারণ ওরা খুব ভালো মতো জানে যে ওরা মাইকেল ছাড়া কিছুই করতে পারবে। তো এইভাবে মাইকেলের বের হয়ে আসা, এরপর অনেক গান গাওয়া। প্রথম দিকে ও এতটা পপুলার হতে পারছিল না, বাট ওর ভিতরে যে একটা খুশি যে ফাইনালি ওর বাপের হাত থেকে ও ছুটকারা পাইছে, ফাইনালি ও মানে নিজের একটা লাইফ পাইছে, মানে এটা অনেক বড় বিষয়। সো এটা আর জোয়ের ব্যাপারে যেটা না বললেই না, আমি একটু আগে বলছিলাম যে ওর কয়েকটা বোন চলে গেছে। জো কি টাইপের বাবা আমি জানি না, ওর মেয়েদেরকেও ফিজিক্যালি করতো। সো বড় বোনটা প্রথমেই পালায়, এরপর মেজর বোনটার নাম মনে হয় লাটায়া জ্যাকসন, আর লাটায়া জ্যাকসন ওর যেটা হয় ও প্রথমবার মানে এক জায়গায় ইন্টারভিউতে বলে দেয় যে আমার বাবা আমার সাথে এগুলো করতো। সো ওর বাবা মানে অনেকগুলা খারাপ দিক, মানে শুধু একটা খারাপ দিক না। তো একবার যেটা হয় যে ও অনেক নিশ্চুপ হয়ে যায়, বাসা কারোর সাথে কথা বলে না, একটা কর্নারে থাকে, হ্যাঁ এরকম হয়ে যেতে থাকে। তো যেটা হয় একদিন বড় বোন কল দিয়ে বলে যে লাটা তোমার কি সমস্যা, তোমার কি বাসায় কোনো প্রবলেম হচ্ছে? বলছে না কোনো প্রবলেম হচ্ছে না। কেন জিজ্ঞাসা করলা? বলে কি না ড্যাড আমার সাথে যেগুলো করতো তোমার সাথে কি সেগুলো করা শুরু করছে। তখন লাটা প্রচন্ড যেতে যায় আর বলে যে তার মানে তুমি জানতা তোমার সাথে এগুলো হয়েছে, তোমরা আমাদেরকে ওয়ার্নিং করো নাই, আর আমি ভয় কারোর সাথে শেয়ার করতে পারছি না। রাইট নাও মাইকেলও নাই, মাইকেলের সাথে অনেক ভালোই সম্পর্ক ছিল, হ্যাঁ আর বড় ভাইরা তো ওরাও তো হচ্ছে কাইন্ড অফ বাবার পথে চলে গেছে, যে একটু মেয়ে সংক্রান্ত জনিত তো একটু, বাট ওর বাপ তো হায়ার লেভেলের জানোয়ার, এভাবে বলতে চাই না বাট তুমি কি মানুষ কীভাবে বলবা। আর সে মেয়েদেরকে এরকমভাবে টর্চার করতেছে, 3 মেয়েকে 5 ছেলেকে মেরে পিটায় সোজা করতেছে, আর ওর মা মুখ বুঝে আসে। হ্যাঁ জ্যাকসনকে প্রচন্ড পছন্দ করে ছেলেদের জন্য, আমার ছেলে আই, আমার ছেলে সেই, আমার ছেলে এই। বাট মেয়েদের ব্যাপারে মার কাছে যখন বিচার দিত মা বলতো এসব ব্যাপারে আমরা কথা না বলি, আর আমি চাই না তোমরা বাবাকে উত্তেজিত করতে, আমি চাই তোমরা তোমাদের মতো করে থাকো, এ ব্যাপারে আমার সাথে কথা বলবা না। সো এই সময় যেটা আমি বলতে চাই যে মাইকেল জ্যাকসনের গল্প যখন আমি বলবো ভেবেছিলাম, অনেকেই ভেবেছিলেন নিশ্চয়ই ওর ও ফেম কীভাবে হলো এগুলো নিয়ে হলো কথা বলবো, বাট বিহাইন্ড দ্য সিনে ওর লাইফটা এরকম অনেকেই মনে হয় তোমরা জানো না। আমি নিজেও জানতাম না। আমি যখন ওর ব্যাপারে রিসার্চ করছি আমি অনেক শকড হয়েছি। যে তুমি চিন্তা করো, ও টিনেজার লাইফ থেকে এক একটা হিট সং আপলোড দিচ্ছিল, বাট বিহাইন্ড দ্য সিনে জ্যাকসন ফ্যামিলি কি পরিমাণ ব্রোক। এরপর যেটা হয়, প্লাটিনিয়াম ফ্যামিলি ছেড়ে চলে যায়, বলে যে বাবার সাথে থাকতে পারবে না। আর যখন মিডিয়ার সামনে এটা তুলে ধরে আর বলে, নিজের মা নিজের মেয়েকে বলে যে ও মানসিকভাবে বিকারগ্রস্ত, ও একটু পাগল, ওর ব্যাপারে আপনারা কথা বলবেন না, শুধুমাত্র জ্যাকসন ফাইভের ইমেজ ধরে রাখার জন্য আর ওর বাবার ইমেজ ধরে রাখার জন্য। মেয়েকে পাগল বলে মেয়েটাকে ইগনোর করা, বলে ও বাসাও ছেড়ে দিচ্ছে, ও বাইরে থেকে উল্টাপাল্টা কথা বলে। সো ইয়া, এই গেল লাটালিয়ার কথা। এরপর জ্যাকসন এভাবে বড় হতে থাকে। এখন আমরা চলে আসি জাম্প দিয়ে ওর ক্যারিয়ারের সবচেয়ে উচ্চতর টাইম, মানে যখন একদম মানে পপুলারিটির চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এখন মাইকেল জ্যাকসনকে কেউ ব্ল্যাক বয় হিসাবে চিনে না, অথবা হচ্ছে কোনো স্ট্রিপার সিঙ্গার হিসাবে না, মোটাও না, হোল ওয়ার্ল্ড তাকে চিনছে অ্যাজ এ মাইকেল জ্যাকসন। সো যখন এরকম তার ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে সে একদম মানে হাইপ খাচ্ছে, মাইকেল এরকম টাইপের পপুলার, 1984 সাল, তখন সে পেপসি কোম্পানি থেকে একটা অপরচুনিটি পায় পেপসির জন্য একটা অ্যাডভার্টাইজ করতে। আর সেখানে বলা হয় যে তারা চায় জ্যাকসন ফাইভকে। তো এরপর জ্যাকসন বলে যে আমি একটু ভেবে দেখব যে কি করা যায়। তো এরপর জো, ওর বাবা, এসে বলে যে একবার তোমার ভাইদের জন্য হলে একবার তুমি করো। তো আবার চিন্তা করে যে হ্যাঁ, বলে যে করাই যায়। আর এদিক দিয়ে ওর মা যেটা বলে থাকে, যেহেতু ও জ্যাকসন ফাইভ ছেড়ে এখনও একা সোলো সিঙ্গার হয়ে গেছে, সো ওদের ভাইদের ক্যারিয়ার কিন্তু ওখানে নষ্ট হয়ে গেছে। ওরা একা একা গান গাওয়ার অনেক চেষ্টা করছে, বাট মাইকেলের মতো ওরকম হাইপটাপ হতে পারেনি। তো তুমি যদি রাইট নাও এই পেপসির এই কাজটা করো, তাহলে কিন্তু ওরা একটু আবার মানে মিডিয়ার সামনে ফোকাসে পড়বে, দেন ওদের ক্যারিয়ারটা গড়তে একটু সাহায্য হবে। সো মাইকেল জিনিসটা শুনে এবং চিন্তা করে বলে যে ওকে, কোনো সমস্যা নেই। সো ওরা পেপসির ওই অ্যাডভার্টাইজটা করে, ওখান মানে তখনকার সময় প্রচণ্ড পপুলার হয় পেপসির অ্যাডভার্টাইজটা। এরপর যেটা হয়, পেপসি একটা কনসার্টের ব্যবস্থা করে ওর ওই অ্যালবামটার জন্য, যেখানে ওরা হচ্ছে প্রচুর মানে একটা বড় অনেক জমকালো একটা কনসার্ট করবে। তো তখন মাইকেলকে বলে যে মাইকেল তুমি কি চাও? বলে যে এইবারের কনসার্টটাতে আমি নতুন কিছু চাই, কারণ জ্যাকসন ফাইভ আবার ব্যাক করছে। মানে ওর ভাইদের সাথে কয়েকটা গান গাওয়ার জন্য রাজি হয় ওর বাবার সাথে, মানে বলে যে আবার জ্যাকসন ফাইভে ফেরত আসছে না, মানে কয়েকটা গান গাবে। বলে জ্যাকসন ফাইভকে সবাই আবার দেখবে, আমি চাই একদম আগুন জ্বলবে, একদম হচ্ছে যে মানে মানুষ যেরকম দেখেনি এরকম। তো বলে তুমি তোমার এন্ট্রিটা কীরকম চাচ্ছ? বলে যে আমি এরকম উপরে দাঁড়ানো থাকবো, যেভাবে ঘুরে দাঁড়াবো, এরকম একটা আগুনের মানে এরকম ঝলসানি হবে, দেন মাইকেল গান গেতে গেতে এন্ট্রি করবে স্টেজে। তো রিহার্সাল এভাবে চলে, পারফেক্টভাবে সব কিছু রেডি হয়, দেন শুরু হয় ওদের কনসার্ট। এরপর যেটা হয়, যখন কনসার্টটা স্টার্ট হয়েছে আর ওখান থেকে ওই ফায়ারটা এভাবে ফ্ল্যাশ হয়, জ্যাকসন একদমই খেয়াল করে নাই ওর চুল লিটারেলি কনসার্টে বার্ন হচ্ছিল। আর ও কিন্তু একদমই টের পায়নি, আর ওর চুল তো অনেক ঘন। যারা যারা আগে মাইকেল জ্যাকসনের ছবি দেখবে, আমি পাশ দিয়ে ছবি দিব, তোমরা তো দেখতেই পাচ্ছ হয়তো বা। তো চুল অনেক ঘন ছিল মাইকেল জ্যাকসনের। সো ও যখন এরকম করে নাচতেছিল, সো একবারও খেয়াল করেনি যে ওর চুল পুড়ছে। সো হঠাৎ করে যেটা দেখে যে ওর কোটে মনে হয় আগুন লেগেছে, ওর কাছে মনে হয় মানে আগুন দেখে। সো ও এভাবে মানে এভাবে চক্কর খেতে ভাবে যে এভাবে করে কোটটা খোলার চেষ্টা করবে, বাট ওর যে এত এনার্জি, নাচের প্রতি যে ওর এত ডেডিকেশন, গানের প্রতি যে এত ডেডিকেশন, ও একবারও খেয়াল করে নাই যে ওর মাথার চুল পুড়ে গেছে। এবং এরপর চারপাশ থেকে মানুষ আসে ওর আগুন থামানোর চেষ্টা করে। অলরেডি ততক্ষণে সেকেন্ড ডিগ্রি বার্ন হয়ে গেছে ওর মাথা, মানে এখান থেকে মাথাটা পুরোপুরি এতটুক মানে পুড়ে তো গেছেই, মাংস উঠে ছাল চামড়া উঠে গেছে। এরপরে মানে যেটা হয় যে মানে বেসিক্যালি ওখান থেকেই মাইকেল জ্যাকসনের ওর নিজের প্রতি ইনসিকিউরিটি বাড়তে থাকে, যে আমার চেহারা, আমার চুল, মানে এগুলো দিয়ে তোমার পরিচয়, এখন কি হবে? সো দেখবা যে মাইকেল জ্যাকসন কিন্তু সবসময় হাতে একটা সিলভার গ্লাভস পরতো। সো তখন থেকেই মানে সিলভার গ্লাভসের প্রতি অ্যাডিকশন হয়। सो जखन ओके অপারেশন করতে নিয়ে যাওয়া হচ্ছে প্রচুর মানুষ চারপাশে মানে ও এখন অ্যাম্বুলেন্স থেকে নামছে তখন সবাইকে বলতেছে আমার চেহারার অবস্থা কি খুব খারাপ আমার চেহারার অবস্থা কি খুব খারাপ সো না তুমি একদম ঠিক আছো সব ঠিক হয়ে যাবে পরে বলছে আমি এখন মানুষের সামনে কিভাবে যাব প্লিজ আমার কেউ সিলভার মানে গ্লাভসটা দাও আমি এটা পরব সো সিলভার গ্লাভসটা পরে সারা মুখ ঢেকে মানে এভাবে দেখতে থাকে এভাবে দিতে থাকে সবাই জানো চেহারা না দেখলেও বুঝে যে এটাই মাইকেল জ্যাকসন सो एभाबेई किन्तु सिल्वर ग्लाभ्सटा माइकेल जैक्सनेर परिचय हये तार लाइफे चले आसे 1984 साल थेके तारपर जखन होच्छे ओ रिकभारि निच्छे सो तखन थेके माने ओ सबाइके एभाबे एरकम एरकम करे देखातो जेटा हय एई इंजुरिटार पर थेके माइकेल अनेक इनसिकिउर फिल करते थाके निजेर ब्यापारे आर जेटा ना बोलेई ना जेहेतु सेकेंड डिग्री बार्न हयेछिलो ओर माथा रिकभार करते अनेक अनेक देरी हयेछिलो कारण ओर एखान थेके एक्सेस चामड़ा टान दिए टेने किन्तु एटाके सेलाई करा हय कारण एतटुकु चामड़ा पुरोटाई उठे चले गेछे एरपर थेके माइकेल जैक्सन आर कखनो चुल गजायनि ओ होच्छे जे शुधु सामनेर दिके ओर किछु चुल थाकतो निजेर आर 85 साल थेके ओ माने रेगुलारलि ओर मृत्यु आग पर्यन्त सबसमय उइक पड़तो कारण ओर माथाय आर चुल नेइ तो एगुलो निये किन्तु माइकेलेर प्रचंड परिमाणे इनसिकिउरिटी बाड़ते थाके आर एखाने आरेकटा कथा ना बोलेई ना जेहेतु एत बड़ सार्जारि हयेछे लाइफे और एत प्रॉब्लेम छिलो एरपर किन्तु जेटा हतो जे पेन किलार ना खेले ओ उठे बसे दाड़ाते पारतो ना किच्छु करते पारतो ना तो पेन किलार उपरे ओ डिपेंडेंट हये जाय आर आस्ते आस्ते एटा ओर एक्शने परिणत हय एरपर जेटाके बांग्लाय आमि बोलछि कारण यूट्यूब डिमोनेटाइज करे दिबे एरकम सेंसिटिव वार्ड यूज करले सेटा हच्छे जे नेशाग्रस्त हये पड़े से एटाके से माने पेन किलर दिए नेशा करते थे और मन यहाँ भल लगत पेन किलर नेशा कम टाइप होते बड़ी नाम हो जाए अवश्य हो जाए ठीक जानी ना बाट वो ये खावा शुरू करे और एर साथे साथे और चेहरा नहीं और प्रचंड परिमाणे इनसिक्यूरिटीज मैं सामने चले आसे और एरपर थेके और प्रचंड परिमाणे सार्जारि करार नेशाटा बाड़े जदिओ बा যতদিন মাইকেল জ্যাকসন বেঁচে ছিল ও কখনো স্বীকার করে নাই যে ও প্লাস্টিক সার্জারি করছে আমি এক্সট্রিমলি সরি আমি এখানে হাসলাম এই কারণে আমরা তো সবাই আমরা মাইকেল জ্যাকসনকে দেখেছি কিভাবে ওর ফেস পরিবর্তন হয়েছে কিভাবে একটা ব্ল্যাক বয় থেকে ও মানে অ্যান্ড্রোজিনি টাইপ একটা চেহারা তৈরি করে ফেলেছে মানে ফেমিনিন ভাইব সো ও ওর জীবনদশা যতগুলো ইন্টারভিউ দিয়েছে সব জায়গায় বলেছে সবাই স্টুপিড কেউ জানে না আমি কখনো সার্জারি করিনি আমি যদি কিছু সার্জারি করে থাকি সেটা হচ্ছে আমার নোজ ওর নোজটা কিন্তু একটু এরকম বানায় ফেলেছিল অনেকে বলে যে এটা প্লাস্টিক সার্জারি ফেল বাট ও বলে এটা ওর ব্রিথ নিতে সুবিধা হতো এখন সত্যিটা তো মাইকেল জানে সো বলতো আমার শুধু ব্রিথ নিতে সুবিধা হয় বলে আমি দুইবার নোজ সার্জারি করেছি নোজটাকে এরকম বানিয়েছি বাট তাছাড়া আমার ফেসে কোনো সার্জারি হয়নি আমি জানি না ও কেন স্বীকার করতে চাইতো না আমার কাছে লাগে যে ওর ইনসিকিউরিটিটা ওকে এত পরিমাণে ধরে ফেলছিল যে দি মাইকেল জ্যাকসনের ইমেজ বলে কথা মানে মাইকেলের থেকেও বড় হয়ে গিয়েছিল মাইকেলের ইমেজ মাইকেলের পপুলারিটি সো যে হিউম্যান বিইং মাইকেল আছে ও ওর ইমেজের কাছে তুচ্ছ সো ওর ইমেজটা ধরে রাখার জন্য যত কিছু করা দরকার সব কিছু করেছে এরপরে আসি ওর বডি ব্লিচিংটা নিয়ে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় হঠাৎ করে মাইকেল একদিন সাদা হয়ে গেছে চুল স্ট্রেট হয়ে গেছে সো এগুলো নিয়ে প্রচণ্ড পরিমাণে কিন্তু মানুষ মানে তর্ক বিতর্ক করতে থাকে ছিচি বলতে থাকে এটা কি করলো মাইকেল হ্যাঁ আর মাইকেল সবসময় বলতো অ্যাজ এ ব্ল্যাক ম্যান ও অনেক প্রাউড ফিল করে নিজেকে নিয়ে তো সবার কথা হচ্ছে তো তাহলে তুমি নিজে সাদা হয়ে কিভাবে তুমি মানে হচ্ছে বলছো যে তুমি ব্ল্যাক নিয়ে প্রাউড করো তো যেটা হয় ওপরার একটা ইন্টারভিউতে এসে ও লাইফে একবার স্বীকার করেছিল কেন ফর্সা হয়েছে আর কারো কাছে ইন্টারভিউতে স্বীকার করেনি সেটা হচ্ছে ওর সম্ভবত যে শ্বেত রোগ টাইপের রোগটা বলে যে স্কিন মানে পিগমেন্টেশন কমে যায় যে যে সাদা সাদা ছোপ 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 যে রোগটা হয় এই রোগের ওর প্রবণতা ছিল ঠিক আছে সো এটার কারণে সে আস্তে আস্তে তার গায়ে এরকম সাদা চামড়া বাড়তে থাকে এরপর ও কি করতো মেকআপ করে মানে সে তার পুরো ফেসটাকে একসাথে করতো বাট ফিউচারে যেটা হয় ওর আর মেকআপ করা লাগে না কারণ মুখটাও পুরোপুরি সাদা হয়ে গেছে সো এই কথাটাও জানায় এরপর থেকে মানুষ রিয়ালাইজ করে যে ও আচ্ছা ও বেসিক্যালি স্কিন ব্লিচ করেনি ও হচ্ছে মেকআপ করে করে এরকম করেছে এখন ওর বডি আস্তে আস্তে পুরোটা সাদা হয়ে গেছে আর এই কারণে খেয়াল করবা যে মাইকেল জ্যাকসন অনেক ফটো সেন্সিটিভ ছিল তাই সবসময় কিন্তু ছাতি নিয়ে ঘুরতো কারণ ওর স্কিন অনেক পাতলা ও মানে একদম ছাতি ছাড়া ঘুরতে পারতো না সো এইভাবেই और सार्जारी टार्जारी नहीं अनेक कथाबार्ता मानुष बोलते थाके। सो जेटा हय जे ओर पपुलारिटी तो दिन के दिन बाड़छेई और ओर इनसिक्यूरिटीओ किन्तु एर तुलनाय बाड़ते थाके और एर साथे साथे एकई गतिते बाड़ते थाके ओर ओषुधेर प्रति एडिक्शन एवं ओर इंट्रोभार्टनेस आरो बाड़ते थाके। सो 1988 साले ओ जेटा करे प्राय 2600 सामथिंग एकर एक जगार मध्य ओ अनेक बड़ एक पार्क बनाय जार नाम होच्छे नेभारलैंड, जे माइकल जैक्सनेर जे माने फेवरेट कार्टून आछे जेटा होच्छे पिटार पैन। ओ निजेके सब समय पिटार पैन हिसाबे मने करतो, जे बाच्चाटा कखनो बड़ हय ना, जे सब समय चाइल्डिश थाके, जे एकटा मैजिकेर दुनियाय बसबास करे। माइकल निजेके पिटार पैन भाबतो। सो पिटार पैनेर जेखाने थाकतो सेई जायगाटार नाम होच्छे नेभारलैंड। सो चिंता करे लोकालयेर बाइरे आमी एकटा जायगाय आमार जोन्नो बाड़ी बनाबो जेटा डिजनीलैंड इंस्पायर, माने एकटा पार्केर मतो एकटा नेभारलैंडो तैरी करे। आर नेभारलैंडटा माने सत्यि देखार मतो एकटा छोटो बाच्चार माने स्वप्न, माने मानुषेर जेसब स्वप्ने थाके आमार जोदि एरकम गाछेर ऊपर बाड़ी हतो, आमार जोदि एरकम एकटा ट्रेन थाकतो, आमार जोदि एरकम होच्छे शिशु पार्के सबाई आमरा किन्तु घोड़ाय चढ़ते पछन्द करताम एरकम एकटा थाकतो, आमादेर जोदि एरकम होच्छे जे फैंटासी किंगडम जो स्पाइडर एरकम एक किस घूरब। सब सब छिल माइकल जैक्सन 1988 साले से बिल्ड करे निजे ओखाने शिफ्ट है। सो माइकल जैक्सन जो नेभारलैंडे थाकते शुरू करे एर साथे साथे जेटा करे जेसब बाच्चारा होच्छे आर्थिक भावे जादेर फैमिली होच्छे तादेरके अफोर्ड करते पारे ना, पढ़ाशोना करते पारे ना, अथवा जेसब बाच्चादेर कैंसार होयेछे, जादेर लाइफे बेशी समय नेई, तो एसब बाच्चादेर साथे से समय काटाते प्रचंड परिमाणे पछंद करतो। से नेभारलैंडे सब बाच्चादेरके निये एसे घुरतो, समय दितो, जेटा हतो जे ओर माने फेम ओर क्यारियार अन्य साइडे, ओर लाइफे बाच्चादेर जन्य भालोबासा किन्तु अन्य साइडे। आर एकटा जिनिस खेयाल करबे এখন কিন্তু জ্যাকসন প্রায় 25 থেকে 26 বছর বয়স, এখনো কিন্তু তার লাইফে কিন্তু কোনো মেয়ের মানে কোনো আবির্ভাব ঘটেনি, মানে কোনো গার্লফ্রেন্ড হয়নি। সো এই জিনিসটা নিয়ে সবার মনে একটু কোশ্চেন থাকতো যে মাইকেল জ্যাকসন এত পপুলার একজন সিঙ্গার যার জন্য পুরো মেয়েরা পাগল হয়ে যায়, হ্যাঁ पूरा वर्ल्ड मेरा पागल शुद्ध एक बार बोलो एक गार्लफ्रेंड चाय से मेरे साथे पसंद करे ना, मेलामेशा एरकम करे ना, आबार होच्छे ओर चेहराटाओ होच्छे एकटू फेमिनिज्म टाइपेर एंड्रोजिनी, ना छेले ना मेये एक बार देखले तुमि बुझते पारबे ना एरकम टाइप बानिये निच्छे। सो मानुष जे गुंजनटा रोटाय जे मे बी माइकल जैक्सन गे ए ब्यापारे माइकल जैक्सन एकबार इंटरव्यू देय बोले जे ना आमि एकदमई गे ना, आमार छेलेदेर प्रति एरकम इंटरेस्ट नहीं, और जो इंटरेस्ट था तो मैं बोलता। सो माइकल जैक्सन जेहेतु इंट्रोवर्ट, सो आमार मने हय कारण ओर पार्सोनल लाइफटा नियेओ अनेक इंट्रोवर्ट छिलो, कारो साथे शेयर करतो ना, बाट जेटा ना बोलेई ना जखन स्ट्रिप क्लाबे होच्छे माइकल जैक्सन गान गेतो, डायाना नामेर तखनकार समय अनेक पपुलार एकजन सिंगारेर साथे तार परिचय हय। तखन डायानार बयस मने हय होच्छे डायनार साथे माइकेलेर बयसेर डिफारेंस थाके 13 बछर, माने माइकेलेर साथे 10 बछर बयसे तार परिचय हय। ओह आमी एखन क्यालकुलेट करते पारबो ना डायनार बयस कत छिलो। सो डायनार जखन 23 बछर बयस, आमी क्यालकुलेटर दिये दियेछि, आमार माथा काज करछिलो ना। सो तखन जैक्सनेर बयस होच्छे 10। सो जैक्सन फैमिली माने जैक्सन 5 एर साथे डायनार खूब भालो एकटा सम्पर्क हये जाय, जेहेतु स्ट्रिप क्लाबे सबाई एकसाथे गान गेत। सो माइकेल जैक्सनेर बड़ो हওয়াটা डायनार साथेই टीनेजर लाइफटा ওর সাথে অনেক ক্লোজ ছিল, ওকে নিয়ে অনেক ঘুরতে যেত, ইভেন ওরা একটা মুভিতে ওরা অ্যাক্টিংও করেছিল, আমি মুভিটার নাম ভুলে গেছি, মাইকেল জ্যাকসনের একটা মুভি যে ছিল একটু কার্টুন টাইপের, হোপফুলি আমি যদি মনে থাকে আমি পাশ দিয়ে পিকচার দিয়ে দিব। সো সেখানে ডায়ানাও ছিল, ওর সাথে অ্যাক্টিং করেছিল, আর শুধুমাত্র ডায়ানা ছিল বলে ওই অ্যাক্টিংটা করতে রাজি হয় মুভিতে, হ্যাঁ। এবং অনেক সময় জানা যেত যে ডায়ানার বাসায় যে ও মাইকেল এরকম নাইট স্টে করতো, ব্লা ব্লা ব্লা। আর যেহেতু ওদের ভিতরে 13 বছরের গ্যাপ, ডায়ানাকে দেখলে একদমই লাগতো না যে ও কখনোই ওদের এই ক্লোজনেসটা নিয়ে, ওটা হাগিং কিসিং রিলেশনশিপটা নিয়ে একদম লজ্জা পায়, ক্যামেরার সামনে একদম মানে ডায়ানা হচ্ছে বিন্দাস এরকম টাইপের, হ্যাঁ মানে অনেক ওপেন মাইন্ডেড। সো একবার যেটা হয় ডায়ানার ফ্রেন্ড আর ডায়ানাকে নিয়ে টিজ করতে থাকে, বয়ফ্রেন্ড, 13 বছরের ছোট বয়ফ্রেন্ড। তো ডায়ানা নাকি ড্রাঙ্ক ছিল, আর কথায় মানে কথায় হাসি দিয়ে বলে স্লো, তো গিয়ে ওর সাথে আমি কী করবো। সো এই কথাটা অনেকেই মানে বিশ্বাস করে এবং এটা নিয়ে অনেক গুঞ্জন সৃষ্টি হয়, বাট মাইকেল জ্যাকসন বলে এটা বুলশিট, ও ভুলে বলে ফেলেছে। সো এখন আমরা কথা বলবো 1993 নিয়ে, যেটা কিনা হচ্ছে মাইকেল জ্যাকসনের লাইফের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা লাইফ, আর যেখান থেকে ও এত উপরে একজন সেলিব্রিটি জাস্ট ধাপ করে নিচে নেমে যায় তার ক্যারিয়ার, যেখান থেকে তার লাইফের মানে ওর একটা ভয়ানক শুরু হয়। সেটা হচ্ছে 14 সেপ্টেম্বর 1993 সালে জর্ডান নামের একটি ছেলে, যে কিনা হচ্ছে মাইকেল জ্যাকসনের কাছে মানে নাচ শিখতো, মানে মাইকেল জ্যাকসনের মনিটর ছিল, ওকে নাচ গান শেখাতো, ও নেভারল্যান্ডে বেড়াতে আসতো, থাকতো মাইকেল জ্যাকসনের সাথে তার ফ্যামিলি, এবং সে মানে মাইকেল জ্যাকসন নামে একটা কেস দেয় যে হয়তো বা তার ছেলের সাথে মাইকেলের, আমি ইংলিশে কোনো ওয়ার্ড বলতে পারবো না, যাই বলবো অনেক ভয়ানক হয়ে যাবে, অবৈধ মিলামেশা, মানে যেটা বাচ্চাদের সাথে করা উচিত না, এরকম টাইপের একটা রিলেশনশিপে তারা জড়িয়ে গেছে। আর এটা নিয়ে ওই বাচ্চার বাবা মা মাইকেলের বিরুদ্ধে একটা কেস দেয়, আর এটা নিয়ে অনেক ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় যে মাইকেল জ্যাকসন, যার নামে আজ পর্যন্ত কোনো একটা আজে বাজে কথা শোনা যায়নি, তার নামে শোনা যাচ্ছে তাও 13 বছরের বাচ্চা, সাথে হচ্ছে 33 বছর বয়সের একজন লোক। সো এটা নিয়ে অনেক কিছু হয়ে যায়, অনেক কেস হয়, মাইকেল জ্যাকসনের নামে অনেক আজে বাজে কথা উঠতে থাকে। তারপর যেটা হয়, মাইকেল 5 মাসের জন্য না গায়েব হয়ে যায়। সো এটা নিয়ে আরেকটা প্রবলেম হয়, তোর কেস হচ্ছে, তুই বলছিস এগুলো সব মিথ্যা, সবাই বলছে বুলশিট, এখন যখন মাইকেলকে সবচেয়ে বেশি দরকার, মাইকেল গায়েব, মাইকেল আর নাই, মাইকেল চলে গেছে মালয়েশিয়া। সো এরকম ভাবে সময় কাটতে থাকে। এরপর যেটা হয়, চুপি চুপি মনে হয় 5-6 মাস পর সে ফিরত আসে, আসার পর নেভারল্যান্ডে আবার আসছে তার বাসার। হঠাৎ করে একদিন সকালবেলা ও শাওয়ার করে বের হয়েছে, পুলিশ আসছে, পুলিশ এসে যেটা করে বলে যে আপনার ব্যাপারে এলিগেশন আছে এরকম এরকম, আপনি নাকি বাচ্চার সাথে এরকম জোর জবরদস্তি করার চেষ্টা করেছিলেন, সো ওর বাবা মারা এরকম আপনার নামে হচ্ছে এলিগেশন দিয়েছে, সো আমাদের যেটা লাগবে আপনার জেনিটাল এরিয়ার কিছু পিকচার লাগবে। বাচ্চাটা যা যা বলেছে যে আপনার বডি পার্টসে যেসব চিহ্ন আছে, তিল আছে, কারণ ওই বাচ্চাটা তো বলেছে যে ও মাইকেলকে নোট দেখেছে, সো জানে ওর কোথায় কি আছে। সো যেটা হয়, ওরা মাইকেল জ্যাকসনকে আনক্লোথ করে ফুল বডি ক্লোজলি পিকচার তুলে এবং এটা নিয়ে কোর্টে সাবমিট করে যে বাচ্চাটা যা বলছে তা সত্যি কিনা। তারপর যেটা হয়, এই কেসটা নিয়ে অনেক বাড়তে থাকে। এর ভিতরে মাইকেল একটা ইন্টারভিউ দেয় এবং বলে যে কোর্ট অলরেডি বলে দিয়েছে এগুলো কিছুই সত্যি না, কোনো অ্যালিগেশনই সত্যি না, বাচ্চাটা যা যা বলেছে সেগুলোর সাথে ওর বডি মানায়নি, মানে মিলেনি। হ্যাঁ, সো কেস এভাবে ডিসমিসটা হয়ে যায়। আর ডিসমিসটা হয়ে যাওয়ার পর যেটা হয়, মানে ঠিক ডিসমিস হয় না, মনে হয় কেসটাকে বলা হয় যে আর একটু লেন্দি করা হচ্ছে, একটু টাইম বাড়ানো, যারা এগুলো নিয়ে চিন্তা করবে, জুরি বোর্ড বসানো হবে, তারা বলবে যে মাইকেল জ্যাকসন অপরাধী কি অপরাধী না। এর মধ্যে মাইকেল যেটা করে, ওর লয়ারকে জিজ্ঞাসা করে যে কতটুকু চান্সেস আমি বেরোতে পারবো, পরে বলে কি 50-50। এখন সব কিছু ডিপেন্ড করছে জুরি বোর্ডের উপরে, জুরি বোর্ড বসে সবাই মিলে যে হচ্ছে ডিসিশনটা নেবে সেটা ডিসিশন হবে। তো এখন বলে যে আমি মিউচুয়ালে আসতে চাই, আমার লাইফের ক্যারিয়ার এখন তুঙ্গে আছে, আমি এখন ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস পপস্টার, আমি এসব ঝামেলায় যেতে চাই না। ও ইভেন এটাও বলে ও যে সিমসিমের মতো আমি এরকম মানে ঝামেলা করতে চাই না, আমার লাইফ থেকে এটা ছুটকারা পেতে চাই, আমি একটা মিউচুয়ালে আসবো, ওদেরকে টাকা দিব, আমি সব কিছু মিউচুয়াল করবো। মাইকেল যেটা করে, 1993 সালে জর্ডান নামের পিচ্চিকেই দেয় $50 মিলিয়ন আর ওর ফ্যামিলিকে দেয় সামথিং কিছু। জাস্ট চিন্তা করো, $50 মিলিয়ন একটা পিচ্চিকে, আর যেখানে কিনা তুমি বলছো তুমি কিছু করনি। সো এটা নিয়ে আরেকটা আলোড়ন সৃষ্টি হয়, যেটা হয় এরপর জর্ডানের ফ্যামিলির মুখ বুঝে ফেলে, সিল দ্য ডিল। বাচ্চাই পাইছে 50 মিলিয়ন, ফ্যামিলি তো আরও পাইছে। এরপর সবাই যেটা বলতে থাকে যে আপনি যদি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে আপনি এত বড় অ্যামাউন্ট 13 বছরের বাচ্চাটাকে কেন দেবেন? বলছে যে না, আসলে আমার জন্য ওর লাইফটা অনেক হিউমিলেট হয়ে গেছে, ওর লাইফে ওর ক্যারিয়ার জীবনও করতে পারবে না, কারণ ও মাইকেল জ্যাকসনের নামে বদনাম করেছে। সো আমি চাচ্ছিলাম ও যেন ওর ক্যারিয়ারটা বিল্ড করতে পারে, আর হচ্ছে আমি চাই যে আমার লাইফটাতে আগাতে, আমি এত জোর ঝামেলা চাই না, সো আমি এসবের ভিতরে নেই। এরপর যেটা বলা হয় যে আপনাকে নিয়ে, যে বাচ্চাদেরকে নিয়ে এত এলিগেশন হচ্ছে, আপনি এরকম বাচ্চাদেরকে নিয়ে রাত কাটান, যেটা না বললেই না, আমি বলতে ভুলে গিয়েছি মাইকেল কিন্তু বিভিন্ন টাইপের বাচ্চাদেরকে এনে তার সাথে তার নেভারল্যান্ডে রাখতো, তার একসাথে আনন্দ করত। অনেক সময় যেটা হতো যে মাইকেল জ্যাকসনের সাথে সেম বেডরুমে বাচ্চারাও থাকত। এখন কথা হচ্ছে মাইকেল জ্যাকসন তখন বলে যে মাইকেল জ্যাকসনের এমন অনেক টাইম আছে যে বাচ্চার ওকে বাথরুমে যেতে দেয় না, এত পছন্দ করে। স্বাভাবিক, মাইকেল জ্যাকসনকে পাশে পাইছে। সো ওরা সবসময় মাইকেল 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 প্লিজ 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 আমি তোমার সাথে থাকতে চাই। সো যেটা হতো মাইকেল জ্যাকসন বাচ্চাগুলোকে সময় দিত, বাচ্চাদের সাথে থাকতো। সো বলে যে আপনি কি ফিউচারে বাচ্চাদের সাথে এরকম করবেন? অবশ্যই, আমি লাইফে যদি কিছু ভালোবাসি সেগুলো হচ্ছে বাচ্চা। যদি তাদের বাবা মারা আমার কাছে আসতে দেয় আমি কখনো বাচ্চাদেরকে না করবো না, শুধুমাত্র একটা ইনসিডেন্সের জন্য। আমার নেভারল্যান্ড সব সময় বাচ্চাদের জন্য খোলা থাকবে, সব বাচ্চারা এখানে ওয়েলকাম। সো এইভাবেই কোটা ডিসমিস হয়ে যায়। মাইকেল জ্যাকসনের লাইফে আগাতে থাকে। এরপর অনেক বড় একটা নিউজ আসে, সেটা হচ্ছে 1995 সালে ধাপ করে কোনো প্রোগ্রাম কিছু ছাড়াই মাইকেল জ্যাকসন বিয়ে করে বসে। সো যেটা হয় মাইকেল জ্যাকসন বিয়ে করে লিসা মেরি নামের একজন পপুলার তখনকার সময় মডেল, এবং মনে হয় আপকামিং অ্যাক্ট্রেস ছিলেন তিনি, এবং মানে অনেক বড় লোকের একজন মেয়ের সাথে। সো লিসা মেরির সাথে বিয়ে করাটা নিয়ে অনেকেই মানে আপত্তি জানায়, বলে যে নিশ্চয়ই এটা ফেক, একটা নিউ পাবলিসিটি। কিছুদিন আগে মাইকেল জ্যাকসনের সাথে যেটা ঘটে গেল সেটার জন্য একটা ধামাচাপা পড়ে যায়, সে যে গে না, সে যে স্ট্রেট ম্যান, এটা প্রমাণ করার জন্য সে বিয়ে করেছে। এবং বিয়ে এটা ওরা মুখে মুখে বলছে ওদের গেম, এটা একটা পাবলিসিটি, ওদের কাছে কোনো এভিডেন্স নেই। তো এটা বলার পর যেটা হয় একটা ভিডিও ক্লিপ ভাইরাল করে মাইকেল জ্যাকসন, সেটা হচ্ছে যে লিসা মেরির সাথে মাইকেল জ্যাকসনের বিয়ে, একদম নর্মাল ক্যাজুয়াল একটা ড্রেসে মাইকেল জ্যাকসন আর লিসা মেরি, আশেপাশে কেউ নাই, ওরা দুজন দেখাচ্ছে যে আই ডু বলে পেপার সাইন করে ফেলছে। সো বলে যে বিয়েটা এমন একটা জিনিস যে মাইকেল একটা ইন্টারভিউতে বলে আমি মনে করেছি যেটা ইন্ট্রোভার্ট আমি, যেহেতু আমার লাইফটা অনেক সিম্পল মানে বিহাইন্ড দ্য সিন, সো আমি চেয়েছি যে এরকমভাবে মানে আমার লাইফটাকে মানে খুব প্রাইভেটলি খুব সুইটলি আমি একটা বিয়ে করে ফেলি, আর আমরা দুজনকে যেহেতু ভালোবাসতাম হুট করে আমরা বিয়েটা করে ফেলছি। তো এই সময় লিসা মেরিকে নিয়ে মাইকেল জ্যাকসনকে নিয়ে একটা ইন্টারভিউ হয় একটা টিভিতে, লাইভ ইন্টারভিউ। সো ওখানে ডাকা হয়, ডাকার পরে বলা হয় যে লিসা মেরির সাথে মাইকেল জ্যাকসন রিলেশনশিপ কতদিন ধরে আছে? বলে যে প্রায় 5 মাস থেকে 6 মাস সবে, আমি ভুল বলছি, বলতে থাকে যে 2 বছর ধরে ওদের রিলেশনশিপ থাকে, আর 5 থেকে 6 মাস ওদের যখন বিয়ের বয়স তখন আর কি এই ইন্টারভিউতে এসেছে। তো বলে যে যখন মাইকেল জ্যাকসনের নামে এই এলিগেশনটা লাগে বাচ্চাদেরকে নিয়ে, ওই ব্যাপারে আপনি কি বলতে চান? তো তখন লিসা মেরি হেসে যেটা বলে আসলে ওই সময় আমি ওর সাথে ফোনেই ছিলাম, ওর সাথে কি চলছিল কি হচ্ছিল না হচ্ছিল আমি সব জানি, ইভেন যে 5 মাস ও পালিয়ে গিয়েছিল এভাবে বলেনি, মানে ও নিজেকে হিল করার জন্য সব কিছু ছেড়ে একটু দূরে ছিল, ওই সময় কিন্তু আমি ওর সাথে ফোনে ছিলাম। ও নন স্টপ আমাকে বলতো আমার সাথে এগুলো কেন হচ্ছে, আমার কিছু ভালো লাগছে না, এগুলো সব মিথ্যা এই সেই। তো লিসা মেরিকে যেটা মানে ওখানে যে দেখলাম ভুলে গেছি, সাংবাদিক জিজ্ঞাসা করে যে তুমি কি একবারও মাইকেলকে জিজ্ঞাসা করেছিলে যে তুমি নির্দোষ কিনা আর অপরাধী কিনা? তো লিসা মেরি যেটা বলেছে আমি ওকে একবারও জিজ্ঞাসা করিনি, কারণ আমি ওকে পছন্দ করি আর আমি জানি ওইরকম টাইপ না, ও আমাকে ভালোবাসে, সো আমি এ ব্যাপারে একদমই কথা বলিনি। আর ও যেভাবে আমাকে নষ্ট বলতো যে আমি এগুলো কিচ্ছু করি নাই, এই না সেই না, হ্যাঁ, সো আমি এটাতেই বুঝে গেছি যে ও কিছু করে। সো এটা নিয়ে ও সব একটু কনফিউজ ছিল। तो बोलो अच्छा अच्छा सब टाइपर अनेक कोश्चेन टोश्चेन करे माइकेल जैक्सन के एरपर जेटा बोले जे एक कोश्चेन माइकेल जैक्सनेर पुरो फैनरा जानते चाय सांबादिकटाके थामाई दिए लिसा मारी बोलतेছে कि আমাদের ভিতরে ফিজিক্যাল রিলেশনশিপ আছে কিনা এটা জানতে চাই। সো এটা না মানে মাইকেল যেহেতু লাইন তো মাইকেল একটু হঠাৎ করে ভাবি বলে কি না না তুমি চুপ থাকো ওনাকে বলতে দাও উনি কোশ্চেন করুক। বলে কি না না মানুষ কি এগুলো জানতে চায় নাকি আমি জানতে চাই। তো হেসে দেয় সাংবাদিকটা, সাংবাদিকটা হেঁটে হেসে দিয়ে বলে যে না বেসিক্যালি মাইকেল যে হুট করে এরকম অ্যান্ড্রোজেনি টাইপের চেহারা হয়ে গেল, ও আগে ব্ল্যাক ছিল এখন দেখতে ফস এরকম একটু মেয়েদের মতো এখন চেহারা। সো এটা নিয়ে মানে তোমাদের ভিতরে কোনো প্রবলেম হয়েছে কি হয়নি বা ও কতবার সার্জারি করেছে না করেছে এগুলো বেসিক্যালি জানতে চায় তোমার ফ্যানরা। তখন মাইকেল জ্যাকসন বলছে এগুলো বুলশিট আমি কখনোই সার্জারি করিনি, মানে আগেও যেগুলো বলেছে হ্যাঁ 2বার নোজ করেছি তাছাড়া আমি কিছু করিনি। তো সে তোমার চেহারা যে এরকম হয়ে গেল पर वो से नेचर नेचर আমাকে এরকম বানিয়েছে। বাট ওর বউ যে কথা বলছে এই কথাটা শুনে মানে আমি যে এরকম শকড হয়ে অনেকক্ষণ পড়েছিলাম। ওর বউ বলছে আমার হাজবেন্ড একজন সে গান ক্রিয়েট করতে পারে, সে যে কোনো কিছু তৈরি করতে পারে, সে একজন ক্রিয়েটর, সে নিজেকে এরকম তৈরি করেছে। হ্যাঁ আমি মানে লিটারালি শকড, মানে প্লাস্টিক সার্জারি ছাড়াই একজন শিল্পী যারা মাইকেল জ্যাকসন ফ্যান হচ্ছে আমিও মাইকেল জ্যাকসনের ফ্যান বাট লিসা মারি যেটা বলছে আমরা মানে আমরা সবাই জানি কিন্তু কতবার প্লাস্টিক সার্জারি করেছে। সো ইয়া এটা বলে। এরপরে যেটা বলে ওই সাংবাদিকটা যে এবার আসছি লাস্ট কোশ্চেনে। তো লাস্ট কোশ্চেনে একটা এরকম দেখায় যে সব ফ্যানরা ইন্টারভিউ মানে এরকম রিপোর্টারকে বলছে একটা ছোট্ট এরকম ভিডিও যে মাইকেল আমরা জানতে চাই তোমাদের রিলেশনশিপটা কেমন, মাইকেল আমরা জানতে চাই তোমাদের ইন্টিমেট রিলেশনশিপটা কেমন, মাইকেল ও কি তোমার আসলে বউ এই সে। তো মেয়েটা বলতে হ্যাঁ দেখছো আমি যেটা বলছিলাম সেটাই, মানে এই কোশ্চেনটাই সবাই জিজ্ঞাসা করছে। বলছে যে হ্যাঁ আমরা আমাদের রিলেশনশিপটা রিয়েল আর আমরা ফেক না, আমাদের বাসায় কাজের বুয়া আছে, মেড আছে, আমাদের হচ্ছে বাসায় অনেক লোকজন আসে, ফ্যামিলি মেম্বার আছে, আমরা যদি ফেক হতাম কতক্ষণ ফেক থাকবো, আমরা কখনোই ফেক না। আমার কাছে খুবই অদ্ভুত লাগলো কথাগুলো, মানে একটু কেমন জানি মনে হচ্ছে আমি জানি না মানে আমার নিজের কাছেও লাগছিল যে সামথিং ইজ ফিশ। তো যেটা হয় লিসা মারির আগে কিন্তু একটা বিয়ে হয়েছিল, এটা সেকেন্ড টাইম বিয়ে। আর বলতে থাকে যে তোমাকে কীভাবে মাইকেল জ্যাকসন প্রপোজ করেছিল, ওকে ওভার ফোন এভাবে করেছে যে যদি আমি কখনো তোমাকে প্রপোজ করতাম তাহলে কি তুমি আমাকে বিয়ে করতে। তো লিসা মারি বলেছিল হয়তো বা। তো তখন বলেছে তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি, ওরা না কীভাবে বিয়ে করে ফেলেছে। আর আগের ঘরে মাইকেল জ্যাকসনের সরি আগের ঘরে লিসা মেরির 2 বাচ্চা আছে। তো মাইকেল জ্যাকসনকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি এই বাচ্চাদেরকে অ্যাডপ্ট করবে, তোমার তো বাচ্চা অনেক প্রিয় আর যেহেতু তুমি বলেছো যে তোমার বাচ্চা ছাড়া মানে চলেই না, মানে একদম পাগল অ্যাডিকশন। তো হঠাৎ করে মাইকেল একটু হাসি দিয়ে বলে কি হ্যাঁ যদি লিসা চায় তাহলে আমি করবো। তো ওই জায়গাতেই লিসা যেটা করে ওকে থামাই দিয়ে বলে আসলে বাচ্চার বাবা তো বেঁচে আছে, তো বেঁচে থাকা প্যারেন্টস থাকতো অ্যাডাপ্ট কীভাবে করবে। আর মাইকেল দিক দিয়ে বলতে থাকে না না যদি ও চায় ফিউচারে অবশ্যই আমরা হয়তো বা করবো, রাইট নাও ওর বাচ্চা আগে চাই, আমার সাথে ভালো রিলেশনশিপ হোক তারপর নিশ্চয়ই আমরা অবশ্যই চেষ্টা করবো। সো এই ছিল ওদের ইন্টারভিউ। এইভাবে ওদের 2 বছর ওদের বিয়েটা ভালোই সবাই শুনতে থাকে, ভালোই কাটে, ও মানে অনেক আলোড়ন সৃষ্টি করতে থাকে। তো 2 বছর পর লিসা মারি অ্যান্ড মাইকেল জ্যাকসন 97 সাল এরকম টাইমে ডিভোর্স নিয়ে ফেলে। ডিভোর্স নেওয়ার রিজনটাও খুবই আমি বলবো ক্রিপি। সেটা হচ্ছে যে মাইকেল জ্যাকসন কিছু বাচ্চাদেরকে নিয়ে পার্সোনালভাবে ট্রিপে যেতে চায়। আর তখন তার ওয়াইফ বলছে তুমি বলেছো যে রাইট নাও আমি তোমার লাইফে সব কিছু, আমি আসছি, তুমি আর আমি ঘুরতে যাব, আমাদের একটা ট্রিপ আছে। হ্যাঁ তোমারটা পরে, আমি ঠিক করছি বাচ্চা নিয়ে ঘুরতে যাব, বাচ্চা নিয়ে যাব, আর তোমার আমার লাইফ আলাদা, আমার সাথে আমার বাচ্চাদের সম্পর্ক আলাদা। আমি জানি না কারোর কাছে ডিস্টার্বিং লাগছে কিনা বাট একজন অ্যাডাল্ট লোক হিসাবে একটু কিন্তু বেশি। সো যেটা হয় লিসা মারি খুব একটা ওপেন হয়নি, স্বীকার করেনি, বাট যেটা বলেছে যে মাইকেল তার বাচ্চাদের সাথে তার রিলেশনশিপ আর তার ওয়াইফের সাথে রিলেশনশিপ সে একসাথে করতে চায় না। সো একটা গ্যাপ চায়। বাচ্চাদেরকে নিয়ে যখন সে থাকবে তখন তার ওয়াইফ আসতে পারবে না, বাচ্চাদেরকে নিয়ে যখন সে ঘুরতে যাবে তখন তার ওয়াইফ আসবে না। সো এই কারণে তার ওয়াইফকে বলেছে তুমি তোমার মতো ঘুরো অথবা যাই করো, আমি এরকম এরকম একটু স্পেস চাই। সো এটা লিসা মেরি যেহেতু অনেক বড় লোকের একটা মেয়ে আর হচ্ছে ও নিজেও অনেক সুন্দর, খুব সুন্দর ছিল লিসা মেরি। সো ও প্রচণ্ড মেজাজ খারাপ আর বলে যে এই রিলেশনশিপ আমি আর রাখবো না, আমি ডিভোর্স দিব। সো বেসিক্যালি বাচ্চাদের জন্যই কিন্তু ওদের ডিভোর্সটা হয়ে যায়। এরপরে ওকে নিয়ে আবার একটু গুঞ্জন শোনা যায় যে এখন আবার নাইট স্টে করা শুরু করছে মাইকেল জ্যাকসন বাচ্চাদেরকে নিয়ে। মাইকেল জ্যাকসনের যে সেকেন্ড ওয়াইফ ছিল তার নাম হচ্ছে ড্যাভি রো। হোপফুলি আমি তোমাদেরকে আরও ছবি দেখাবো। এটা হচ্ছে মাইকেল জ্যাকসনের ভালো একটা ফ্রেন্ড থাকে তখনকার সময়। ও যেটা করে হুট করে ড্যাভি রোকে বিয়ে করে ফেলে এবং ওকে বলে যে আমি তোমার থেকে বেবি চাই, মানে মানুষের বেবি নিয়ে ঘুরলে মানুষ এত আজে বাজে কথা বলছে, এখন আমার নিজের বেবি লাগবে। সো যেটা করে ব্যাক টু ব্যাক ওর দুটা ছেলে মানে বাচ্চা হয়। প্রথম ছেলেটার নাম রাখা হয় প্রিন্স জ্যাকসন এবং মেয়ের নাম রাখা হয় প্যারিস জ্যাকসন। সো এই দুটো বাচ্চা হয় এবং যখনই বাচ্চা দুটো তার হয়ে গেছে ড্যাভিডের সাথে তার রিলেশনশিপটা নেই, মানে যখন বাচ্চাটা হয়ে গেছে সেদিনই যেহেতু মাইকেল জ্যাকসনের বাচ্চা হচ্ছে সবাই এটা দেখতে চায়, ও যেটা করে বাচ্চাদের মুখ ঢেকে জাস্ট বডিটা দেখায় যেটা আমার ছেলে হয়েছে। এরপর যখন মেয়ে সন্তানটা হয় এরপরেও মুখ ঢেকে জানলা দিয়ে এভাবে বের করে দেখায় যে আমার মেয়ে সন্তান হয়েছে। এবং যেদিনই ওর মেয়ে সন্তানটা হয়েছে, বাচ্চাটা হয়েছে 1 ঘন্টাও হয় না, মাইকেল বলতেছে আমি ওকে কখন বাসায় নিয়ে যেতে পারবো। এরপর বলে যে একটু শান্ত হন, ওর একটু শ্বাস নিতে প্রবলেম হচ্ছে, একটু টাইম লাগবে। সো যেটা হয় 5 ঘন্টা ওয়েট করার পর মাইকেল সুখবরটা পায় যে প্যারিস ব্রিথ নিতে পারছে ঠিক মতো। এরপরও যেটা করে মাকে না নিয়ে, মানে ড্যাভিরও কিন্তু হসপিটালে বাচ্চা নিয়ে মাইকেল জ্যাকসন বাসায় চলে আসে। এরপর একটা ইন্টারভিউ মাইকেল জ্যাকসনকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কাজটা কেন করেছেন, তো তখন যেটা বলে যে আসলে ড্যাভিরও আমার গুড ফ্রেন্ড আর ও বেসিক্যালি আমাকে গিফট করেছে এই দুটো বাচ্চা, আর যেহেতু আমাকে গিফট করেছে আর ও বলেছে এই বাচ্চাদের প্রতি ওর কোনো অধিকার নেই এবং ও আমাকে বলেছে মাইকেল যাও বাচ্চাকে নিয়ে যাও, আর একটা বারের জন্য ডেভি তার কোলে তার বাচ্চাকে চায় না। আমি নিজে এখনো মম না, বাট কোন মা বাচ্চাটা একবার কোলেও নিতে চায় না, বলছে যে তোমার জন্য আমি গিফট বানিয়েছি। মানে আমি যদি সাজেদের জন্য একটা কেকও বানাই তাও তো একবার আঁকড়ে চেটে দেখবো মজা আসছে যা এটা তোর জন্য। আর ও ডেভিরও হচ্ছে মাইকেল জ্যাকসনের খুব ক্লোজ ফ্রেন্ড, মানে মাইকেল জ্যাকসন বলেছে, সো ওকেও বাচ্চা গিফট দিচ্ছে এবং বলছে আমি ধরেও দেখবো না, এটা তোর বাচ্চা, তুই গিফট চেয়েছিলি তোকে দিয়ে দিলাম। বড় লোকদের ফ্রেন্ডশিপ। তখন 2002 সালের মে মাসের দিকে মার্টিন হেনরি বাশির, উনি হচ্ছেন একজন ইংল্যান্ডের অনেক বড় জার্নালিস্ট, ওনাকে দিয়ে উনি চিন্তা করেন ওনার একটা মানে মাইকেল জ্যাকসনের একটা ডকুমেন্টারি উনি বানাবেন ওনার লাইফ নিয়ে, যা যা উনি বলতে চান ওনার ফ্যানদেরকে ওনার হেটার্সদেরকে সেগুলো নিয়ে একটা ডকুমেন্টারি বানানো হবে। সো 2002 সাল থেকে 2003 সাল মাঝখানের টাইমটা প্রায় 1 বছর কিংবা 10 মাস এরকম টাইম নিয়ে মাইকেল জ্যাকসনের লাইফের একটা ইন্টারভিউ হেনরি বাশির বানায়। বাট হেনরি বাশিরের ব্যাপারে একটা বলে নিই, যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে যখন প্রিন্সেস ডায়ানা বেঁচে ছিল তাকে নিয়েও একটা ইন্টারভিউ করেছিল এবং ডকুমেন্টারি সম্ভবত মিস্টার হেনরি বাশির করে, বাট ওটার যে আউটপুটটা হয় সেটা প্রিন্সেস ডায়ানার সাইডে না এসে এগেনস্টেই চলে যায়, মানে একটু বাজে দিক উনি তুলে ধরেন। ঠিক সেম জিনিসটাও মাইকেল জ্যাকসনের ব্যাপারে হয়, যে মাইকেল জ্যাকসনের যখন লাইফটা নিয়ে মিস্টার হেনরি বাশির ডকুমেন্টারিটা বানায় ওখান থেকেও মানে কিছু ক্রিপি কথাবার্তা উঠে আসে। জিনিসটা আমি তোমাদের সাথে ক্লিয়ার করি। হেনরি বাশির সবচেয়ে পপুলার হচ্ছে যে সে মানে কাউকে ভয় পায় না, যেটা সত্যি সেটা সত্যি লেখে। সো উনি 6 থেকে 7 মাস মাইকেল জ্যাকসনের সাথে এভরিডে ওর ইন্টারভিউ কী করে না করে, যেহেতু ডকুমেন্টারি বানাচ্ছে ওনার সাথেই থাকতো। तो और सबकिছু পার্টি দেখেছে। ইভেন এই যখন এই ইন্টারভিউটা হচ্ছিল তখন 3 নম্বর বাচ্চা একটা সারোগেট মাদারের মাধ্যমে একটা বাচ্চা হয় যার নাম মাইকেল জ্যাকসনের বাচ্চাটার নাম হচ্ছে ব্ল্যাঙ্কেট। ওই বাচ্চাটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়, সেটা হচ্ছে বাচ্চাটাকে একদম জানলা দিয়ে ফেলে দেওয়ার মতো করে বাচ্চাটাকে দেখিয়েছিল মাইকেল জ্যাকসন। সো এটা নিয়েও আরেকটা কন্ট্রোভার্সির ভিতরে পড়ে যায় যে ও তোর বাচ্চাকে মেরে ফেলছিল ফ্যানদেরকে দেখানোর জন্য। তো মাইকেল যেটা বলে যে না চিল, ব্যাপারটা এরকমই না, আসলে আমার বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, তার থেকে বেশি আমার ফ্যানদের ভালোবাসি, তো আমি ফ্যানদেরকে দেখানোর জন্য বাচ্চাটাকে এইভাবে জানলা দিয়ে ঝুঁকি মেরেছিলাম আর ওন্না দিয়ে মাথাটা পেঁচিয়ে রেখেছিলাম যেন ওর আইডেন্টিটিটা সেফ থাকে। তো এটা হ্যান্ডির কাছে একটু ক্রিপি লাগে। সো সব কিছু দেখে এরপর আবার সেই পুরোনো জায়গায় ফেরত আসে যে তার সার্জারি নিয়ে কথা, যে সত্যি করে বলেন আপনি কতবার সার্জারি করেছেন, বিকজ আমরা যত ইন্টারভিউ দেখেছি আপনার চেহারা যতবার চেঞ্জ হতে দেখেছি আমরা দেখেছি যে আপনি আইলিড সার্জারি করেছেন, এক্সট্রা এক্সটেনশন লাগিয়েছেন, চোখে কাজল টাইপের একটা পার্মানেন্ট টাইপের ট্যাটু বানাইছেন, জ লাইনটা আপনি শার্প বানাইছেন, নোজটা আপনি ঠিক করছেন, হেডের লাইনটা এরকম ঠিক করছেন। মাইকেল জ্যাকসন বলে গেল বুলশিট বুলশিট, আমিগুলো কিচ্ছু করি নাই, এগুলো এমনি হয়েছে, আমি নিজে নিজে যত বড় হয়েছি আমার চেহারা তত চেঞ্জ হয়েছে, আমিও বড় হয়েছি, আসলে সেলিব্রিটি না তো। থাকতাক আমি মাইকেল জ্যাকসন নিয়ে ফান করে বললাম কেউ এটা সিরিয়াসলি নিও না, মানে আমার কাছে সবচেয়ে হাসির যেটা লাগছে সে কখনোই স্বীকার করেনি যে সে সার্জারি করেছে। সো এরপর মিস্টার বশির যে কথাটা জিজ্ঞাসা করেন মাইকেল জ্যাকসনকে যে আপনাকে অনেক সময় দেখা যেত মাস্ক পরে কাপড় দিয়ে একেবারে মানে ঘুমটা দিয়ে দেওয়ার মতো, হ্যাট পরে সব কিছু কভার আপ করার মতো আপনি কিন্তু ঘুরে বেড়াতেন, তো আপনি যে এভাবে ঘুরে বেড়াতেন তো এটা কি আপনি শুধু শুধুই করতেন নাকি প্রায় আপনি সার্জারি করতেন আর সেগুলো যেন মানুষ না দেখে আপনি সেই অ্যাপিয়ারেন্সগুলো ঢাকার জন্য আপনি এরকম করতেন? তখন মাইকেল জ্যাকসন বলছে যে আমি একজন সুপারস্টার, আমি অ্যাটেনশন পছন্দ করি, সো মানুষদের অ্যাটেনশন পাওয়ার জন্য মাঝে মাঝে আমি শুধু শুধু হুইল চেয়ারেও বসেছি। সো এই কথাটা বলার পর মিস্টার বাশিরের কিন্তু আর কিছু বলার থাকে না। মাইকেল জ্যাকসন মিস্টার বশিরকে এটাও বলেন যে তিনি যখন ছোট ছিলেন তার বাবা তার নাক নিয়ে প্রচণ্ড ঠাট্টা করতো, মানে সবসময় বলতো যে তুমি মনে হয় আমার নিজের ছেলে না, আর আমার নিজের ছেলে হলে তোমার নাকটা মনে হয় এরকম হতো না। সো এই জিনিসটা দিনকে দিন মাইকেল জ্যাকসনের ইনসিকিউরিটি বাড়াতেই থাকে। আর তার ভিতরে তার যখন বয়স 15 কি 16 তখন তার মুখে প্রচণ্ড পরিমাণে সিস্টিক অ্যাকনি পিম্পলসের প্রবলেম ছিল। সো সে যখন এত বড় সিঙ্গার আর তাকে অনেক কনসার্টে যেতে হচ্ছে আর যখন তার মুখে এরকম প্রবলেম, সেটা নিয়ে প্রচণ্ড ইনসিকিউর থাকতো। সো হতে পারে যে তার এই ইনসিকিউরিটি থেকেই সে এভাবে সার্জারি করে গিয়েছে। এরপর যে ব্যাপারটা নিয়ে একটা কথা আসে সেটা হচ্ছে নেভারল্যান্ড। মার্টিন প্রচণ্ড পরিমাণে হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড একজন পিপল। আমি চেষ্টা করব ওই ডকুমেন্টারিটার লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য। মার্টিন হেনরি বসে যেটা জিজ্ঞাসা করে সেটা বলে যে আমি একজন মেয়ের বাবা, আমি কখনোই যাব না যে এরকম 33 বছর না তখন তার বয়স মনে হয় 44 হয়ে গেছে মাইকেলের, যে 44 বছর বয়সের এরকম একটা পুরুষ বলবে বাচ্চারা আমার বন্ধু তোমরা আমার সাথে রাত কাটাতে আসো, আমি তো প্যারেন্টস হিসেবে এটা করবো না। আর আমি একজন অ্যাডাল্ট ম্যান হিসাবে আমি তো চাবো না আমার সাথে বাচ্চারা সে সময় কাটায়, আপনার এই প্রবণতা কিভাবে আসলো? তো এটা নিয়ে অনেক ডিস্টার্ব বোঝা যায় মাইকেল, যে নিজেই নিজের জন্য কবর খুঁড়ছে হেনরিকে ডেকে এনে। সো যেটা বলতে থাকে যে আসলে আমার বাচ্চাদের প্রতি অনেক ভালোবাসা, সেখান থেকে এটা করা, আপনার কাছে এটা নর্মাল না মনে হতে পারে বাট এটা আমার কাছে নর্মাল কারণ আমি বাচ্চাদেরকে ভালোবাসি। সো ইয়া এরকম টাইপের কথাবার্তা বলে। এরপর বলে যে আপনি মানে যে আপনার আগের যে বাচ্চা তাদের মা তাদেরকে আপনি কেন লুকিয়েছেন, সো সেম টাইপের কথাবার্তাই বলতে থাকে। সো ইয়া এইগুলো বলতে বলতে যেটা হয় ডকুমেন্টারি শেষ দিকে হেনরি বশির ঘুরতে আসে নেভারল্যান্ডে। প্রথম দিকেও নেভারল্যান্ডে একবার আসে বাট শেষের দিকে ডকুমেন্টারির শেষের দিকে নেভারল্যান্ডে থাকতে আসে একদিন মিস্টার হেনরি বশির। পুরো নামটা আমি একবার বারবার ভুলে যাচ্ছি, ওর নাম হচ্ছে মার্টিন হেনরি বশির। সো যেটা হয় উনি বলেন যে ওখানে যে ওনার লাইফের সবচেয়ে বেশি ডিস্টার্বিং জিনিসটা উনি দেখছেন সেটা হচ্ছে 13 বছর বয়সের একটি বাচ্চা, রেগুলার একটি বাচ্চা, ওর নাকি ক্যান্সার হয়েছিল, রাইট নাও ক্যান্সারটা নাই। সো ও এখন জ্যাকসনের সাথে থাকছে, আর জ্যাকসন ওর খুব ভালো বন্ধু, ক্লোজ, ওরা একসাথে রাত কাটায়। সো যখন মিস্টার হেনরি বসির ওদের ইন্টারভিউটা নিচ্ছিল, এইভাবে করে মাইকেলের হাত যেটা ধরে রাখছে, ঘাড়ের ভিতরে এরকম করে মানে মাথা ঘষছে, বলতেছে আই লাভ ইউ, মানে এরকম টাইপ, মানে মানে একটু ক্রিপি যদি তুমি মাইকেল জ্যাকসনের পাস্ট স্টোরি শোনো। সো বলতে থাকে যে তুমি মাইকেলকে তোমার কীরকম লাগে, বলছে মাইকেলকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, আমাদের দুজনের ভিতরে সম্পর্ক অনেক ভালো, আমরা একসাথে রাত্রে থাকি, আর ও ওর বেডে আমাকে থাকতে দেয়, ও আমাকে এতটা ভালোবাসে। যখন মাইকেল জ্যাকসনকে জিজ্ঞাসা করছে যে আপনার কাছে উইয়ার্ড লাগে না আপনার সাথে এরকম একটা অনন বাচ্চা সে থাকছে, তো বলতে থাকে না ভালোবাসা সবার জন্য, আর বেড হচ্ছে সবচেয়ে পার্সোনাল জায়গা, আর এখানে কাউকে আনা মানে হচ্ছে তোমার মনে তাকে জায়গা দিয়ে দেওয়া, ব্লা ব্লা ব্লা। সো ওকে আমি অনেক পছন্দ করি। সো বাচ্চাটারও মানে বলতে থাকে যে শুধু ও তো এখানে থাকে না, ওর সাথে তো হচ্ছে অনেকেই এসে থাকে। এখানে যেটা না বললেই না, যখন ওকে নিয়ে বাচ্চাটা মানে বাচ্চাদেরকে নিয়ে মাইকেল জ্যাকসনের অ্যালিগেশন হচ্ছিল, তখন অন্যান্য যেসব সেলিব্রিটি বাচ্চারা আছে যারা নেভারল্যান্ডে এসে মাইকেল জ্যাকসনের সাথে থেকেছে, তাদেরও ইন্টারভিউ নেওয়া হয়েছে। তাদের মধ্যে হচ্ছে হোম অ্যালোনের পিচ্চিটা, ওকে পিচ্চি ডাকতেছি, হোম অ্যালোনের পিচ্চি বলে ডাকতেছি, কারণ আমি ওকে হোম অ্যালোনের পিচ্চি বলেই চিনি। তো তোমরা কারা কারা হোম অ্যালোনের পিচ্চিকে হোম অ্যালোনের পিচ্চি বলো আর এতদূর পর্যন্ত এসে দেখছো বলতে ভুলবা না। তো যেটা হয় হোম অ্যালোনের পিচ্চিটাকে বলে, ও ইন্টারভিউ দেওয়ার বলে যে মাইকেল জ্যাকসন আমার জন্য অনেক ভালো একটা ফ্রেন্ড, ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, আমি যতদূর জানি ও কখনো এরকম কিচ্ছু করতে পারে না, ব্লা 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 ব্লা। তো এই ইন্টারভিউতেও মাইকেল এটাই বলে যে ওই হ্যামিলন হোম অ্যালোনের যে পিচ্চিটা, আমি ওকে এইভাবেই বলছি, আমি নামটা ভুলে গেছি, এক্সট্রিমলি সরি। সো ও এসে আমার সাথে থেকেছে, অনেক পিচি পিচি সেলিব্রিটি এসে থেকেছে, কেউ কিন্তু কিছু বলেনি। আমার কাছে লাগে যেসব আচ্ছা আমার ফাইনাল থটটা আমি পরে বলবো। সো এগুলো বলে, তো এগুলো নিয়েই মিস্টার হেনরি বশির ডকুমেন্টারিটা বানায়, বাট এটা নিয়ে আরবার কন্ট্রোভার্সিতে পড়ে যায় যে ওনার কাছেও লাগে যে মাইকেল জ্যাকসনের এই নেভারল্যান্ডের পার্টটা হোল অ্যানাদার ওয়ার্ল্ড, যে মাইকেল জ্যাকসনের পুরো লাইফটা থেকে। তো মাইকেল জ্যাকসন এখানে যেটা বলে যে যেহেতু ওর চাইল্ডহুডটা সুন্দর করে গড়ে ওঠেনি, বাবার কাছ থেকে মায়ের খেয়েছে, বাবা ভালো ছিল না, ও কখনো সুন্দর চাইল্ডহুড পায় নাই, কজর বড় ভাইরা ওকে ঘরের ভিতরে রেখে অ্যাডাল্ট কাজ কারবার করতো। সো এইসব এখনকার যেসব বাচ্চারা আছে ওরা যেন ওদের লাইফ থেকে মানে ওদের চাইল্ডহুড যেন খারাপ না হয়, ওদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্যই মাইকেল জ্যাকসনের এই নেভারল্যান্ড। আর এই কারণেই বাচ্চারা যতদিন পর্যন্ত আসতে চাবে, ওর বাবা মারা যতদিন পর্যন্ত ওকে দিবে, মাইকেল জ্যাকসন ওর বাসায় নিয়ে আসবে। সো এই ছিল হচ্ছে মাইকেল জ্যাকসনের ডকুমেন্টারিটা। আর 2009 সালে আমরা তো সবাই জানি যে মাইকেল জ্যাকসন মারা যায়। ওর যখন অনটপসি করানো হয়, পোস্টমর্টম, যে কীভাবে মারা গেছে না গেছে, তখন কিন্তু ওনার স্কিনটারও একটা টেস্ট করানো হয়। তো মাইকেল জ্যাকসন কিন্তু সারা জীবন বলে গিয়েছিলেন যে উনি স্কিন ব্লিচ করেননি, উনি শ্বেত রোগের কারণে ওনার স্কিনটা এরকম হয়েছিল। বাট ডক্টরদেরকে যখন জিজ্ঞাসা করেছে, ডক্টররা বলেছিল যে হয়তো বা ওনার শ্বেত রোগ ছিল, সেটা আমরা মানে বের করতে পারি নাই, বাট উনি স্কিন ব্লিচ করেছিল ওভারডোজ হয় ওর পেন কিলার ওষুধের। বাট ওর ফ্যামিলি অনেকবার বলতে থাকে যে মাইকেল জ্যাকসন হয়তো বা খুন হয়েছে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। এদিক দিয়ে আমি আর যেতে চাচ্ছি না, মাইকেল জ্যাকসনের স্টোরি শেষ। এখন আমি কথা বলবো 2019 সাল, গত বছর, যখন মাইকেল জ্যাকসনের 10 বছর পূর্তি হলো, তখন 60 মিনিট অস্ট্রেলিয়া নামের একটি ইউটিউবে তোমরা একটা চ্যানেল খুঁজে পাবে, ওখানে মাইকেল জ্যাকসনের বাসায় 1998 সাল না 1992 সালের দিকে কাজ করতো একজন কাজের মহিলা, মেড বলবো, কাজের মহিলা এভাবে বলতে চাচ্ছি যে সেম থিং, তারপর আর কি। সো ওর একটা ইন্টারভিউ নেয় যে অ্যাজ এ মেড মাইকেল জ্যাকসনকে কীভাবে চিনে। তো উনি বলতে থাকে যে মাইকেল জ্যাকসন অনেক ভালো, উদার মনের ছিল, বাট ওর কিছু ক্রিপি জিনিস ছিল যেগুলা উনি যখন নেভারল্যান্ডে চাকরি করতেন তখন উনি দেখেছেন। সেটা হচ্ছে আবার উনি এটাও বলেন যে আমার কাছে লাগে যে মাইকেল জ্যাকসন কে যে এলিগেশন দেওয়া হয়েছিল সেটা হয়তো বা সত্যি। এবং উনি বলেছেন যে হোম অ্যালোনের যে পিচিটা আছে ওকেও আনঅ্যাপ্রোপ্রিয়েটভাবে মাইকেল টাচ করতো, बाट बाच्चाटा माइकेल सपोर्टे बोलेछे होयतो बा पिचिटा छोटो छिलो बोले ओ रियलाइज करते पारेनी बाट एक्चुअली होच्छे ओके अनअप्रोप्रिएटली टच करेछे एबं ओइटाओ बोलेछे जे माइकेल जैक्सनेर बेडरूम क्लिन करा छिलो ओई महिलाटार काज ओ जखन बेडरूम क्लिन करतो ओ देखतो जे रात शेषे अंडरगार्मेंट्स माटिते जेखाने सेखाने पड़े आछे सेखाने मेबी स्टेन रयेछे एबं ओ जेटा बोलते थाके जे एटा आमि किभाबे बोलबो आमि ठीक जानि ना माने माइकेल जैक्सनेर नेभारलैंडेर सब जगह जगह ভ্যাসলিন অনেক থাকতো সো ভ্যাসলিন হয়তো বা তার গা অনেক ডিহাইড্রেট হয়ে যেত বলে সে ইউজ করতো অথবা অন্য কারণে ইউজ করতো সেটা আমি জানি না সো ইয়া এই ছিল হচ্ছে মাইকেল জ্যাকসনের স্টোরি। এরপর যেটা হয় এই বছরে না গত বছরের জন্য আরো দুইজন একজন হচ্ছেন কোরিওগ্রাফার আরেকজন মেবি হচ্ছে অ্যাক্ট্রেস সামথিং ওনারা লিভিং ইন নেভারল্যান্ড নামের এরকম একটা ডকুমেন্টারি করেন সেখানে তারা বলে তারাও নাকি হয়েছিল আর কি মাইকেল থেকে। সো সেটা সত্যই তো এখনো পাওয়া যায়নি বাট মাইকেল জ্যাকসনের যে মেটকে ওকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন তাহলে এত কিছু জানতে তুমি কেন সত্যতা বলনি, তো তখন যেটা বলে মাইকেল জ্যাকসনের মেটটা যে আমরা কন্ট্রাক্ট করেছিলাম কন্ট্রাক্ট পেপারে সাইন করা ছিল আমি 10 ইয়ার্সের ভিতরে কোনো কিছু বলতে পারবো না। ইভেন যখন মাইকেল জ্যাকসন ধরা খায় এবং ওরা মানে মাইকেল জ্যাকসন যে 5 মাসের জন্য পালিয়ে যায় এই ব্যাপারে আমি আসতেছি কথা আছে অনেক কিছু, যখন পালিয়ে যায় তখন বলা হয়েছিল যে তুমি কোনো কিছুই কোনো নিউজ বলতে পারবে না, যদি বাসার নিউজ কত কিছু ঘর থেকে বের হয়েছে তোমার ঘাড়ে গুলি করে দেওয়া হবে আর তোমার মাথাটাকে গায়েব করে দেওয়া হবে তখন তোমার সন্তানকে কে বাঁচায় আমরা দেখব। তো মহিলার যেটা বলে আমার একটা সন্তান আছে আমি একটা এরকম গরিব মানুষ ওনার বাসায় কাজ করি সো আমার বাচ্চার সিকিউরিটির জন্য আমি কোনো কিছু স্বীকার করিনি। এখন ওর কথায় কতটুকু সত্যতা আছে এটা আমি শিওর না বাট আমার মাইকেল জ্যাকসন একটা অদ্ভুত জিনিস লাগছে যখন 2003 তখন আমি হ্যামিলিয়ন কেন বলি আমি বারবার হোমল্যান্ডের পিচ্চিটার বয়স কত হবে 16-15 ওকে বানায় দিয়ে গেছে এই দুই বাচ্চা প্রিন্স ব্ল্যাঙ্কেট তারপর হচ্ছে প্যারিস এইসব বাচ্চাগুলোর গডফাদার মাইকেল জ্যাকসন মরলে এই বাচ্চা নাকি ওদেরকে পালবে আমি জানি না। মাইকেল জ্যাকসনের খুব ভালো ফ্রেন্ড ছিল ওই পিচ্চি তো ওকে দিয়ে গেছে এবং আরেকটা কথা হচ্ছে এই মহিলাটা আবার এটাও বলতে থাকে যে একবার নাকি মাইকেল ওকে এসে থ্রেট দেয় যে তুমি আমার ব্যাপারে কী জানো যা জানো এক্ষুনি শেয়ার করো, তারপর নাকি মাইকেলটা অনেক ভয় পেয়ে যায় বলে আমি কিছু জানি না স্যার আমি কিছু জানি না। তো উনি বলতে থাকে যে আমরা সবসময় মাইকেলের হাসি খুশি সুন্দর চাইল্ডিশ ভাবটাও দেখছি ওর যে অ্যাঙ্গার ওর যে ডার্ক সাইড আছে সেটা শুধু আমি অ্যাজ এ কাজের বউ দেখেছি আমাদেরকে অনেক ট্রিট করতো যেমন ধরো যদি খুব ভালো মতো তার নেভারল্যান্ডে রাত কাটানো হতো পিচিদের সাথে পরের দিন $300-400 করে ওর মেয়েদেরকে সে দিত। হ্যাঁ বাট যেটা হয় মাইকেল সন্দেহ হয়তোবা করে মানে এটা ওর মেড বলেছে যে হয়তোবা উনি ভাবতেন যে আমি মনে হয় একটু বেশি কিছুই জানি তো ওকে 1998 সালে চোরের অপবাদ দিয়ে নেভারল্যান্ড থেকে বের করে দেওয়া হয়। তো চোরের অপরাধ দিয়ে নেভারল্যান্ড থেকে যখন বের করে দেওয়া হয় খুবই সিলি কি চুরি করছে বলছে যে মাইকেল জ্যাকসনের বাসা থেকে অমূল্য জিনিস চুরি করে নিয়ে চলে গেছে, চুরি করছিল ডাস্টবিনের একটা পেপার মাইকেল জ্যাকসন বসে বসে ছবি আঁকছিল ওই পেপারটা ও ডাস্টবিনে পাইছিল তো ডাস্টবিন ক্লিন করার সময় ওই পেপারটা ওই মহিলাটা তুলে নেয় আর তুলে নিয়ে সেটা আর কি ও এরকম ছবি তুলে তখনকার সময় এরকম ইন্টারনেটে এসে আপলোড করে বলে মাইকেল জ্যাকসনের আঁকা ছবি আমার কাছে আসছে আমি তো মাইকেল জ্যাকসনের বাসার মেড সো কে কিনতে চাও, এটার দাম $38,000 চলে যায় সো মহিলাটা অনেক খুশি হয়ে বিক্রি করে দিচ্ছে আর মাইকেল জ্যাকসন এটা জানতে পেরে অনেক ক্ষুব্ধ হয়ে যায় তারপরে ওকে হচ্ছে চোরের অপবাদ দিয়ে বের করে দেয়। এরপরে কেসও করে মাইকেল জ্যাকসনের ফ্যামিলি ওর থেকে ওই $38,000 চাই। হাল্লা রে এত বড় লোক আমি যাই না আমার মনে হয় যে ওর উপর আগে থেকে রাগ আছে আমি যাই না কেন বাট পরে ওর থেকে টাকাটা নেওয়া নেয় না। সো ইয়া এই ছিল মাইকেল জ্যাকসন স্টোরি। আমি বলবো যে আমাকে যদি জিজ্ঞাসা করো আমার কাছে বেসিক্যালি অ্যান্সার নাই, আমার কাছে এই কারণেই অ্যান্সার নেই কারণ জর্ডান নামে যে পিচিটা সাথে যদি মাইকেল অ্যাকচুয়ালি কিছু না করতো মানে আমি বেসিক্যালি কনফিউজ, তাহলে কেন ও বাচ্চাটাকে $50 মিলিয়ন শুধু বাচ্চাটার মুখ বন্ধ করার জন্য দিল? বলছে যে সান্ত্বনা হিসাবে দিচ্ছে, অথবা বলছে যে মিউচুয়াল ভাবে সবকিছু করার জন্য। আমার কাছে খুবই কমপ্লিকেটেড লাগছে বিষয়টা। আর যেটা না বললে না, ওই সময় ল্যাটারালিয়া আমি বলেছিলাম ওর বাবা মা পাগল বলছিল, বাবার নামে অ্যালিগেশন লাগিয়েছিল বলে। ওই বোনটা বলছে হয়তো বা আমার ভাই এগুলো করে, আমি যতদূর জানি ওর এরকম প্রবলেম আছে। শুধুমাত্র বোন একটা ইন্টারভিউতে এসে বলেছিল। এবার ওর বোনকে, ওকে তো পাগল হিসাবেই দেখে, সো ওই বোনের কথার কেউ সত্যতা ধরেনি। সো এটা গেল। আর আমার কাছে যে জিনিসটা লেগেছে, যে ডরনার ফ্যামিলি যখন কেস করে মাইকেল জ্যাকসনের নাম, যে মাইকেল ওর বাচ্চার সাথে কিছু করেছে, আর পুলিশ যখন মানে মাইকেলকে পায়, মানে 5 মাসের জন্য মাইকেল পালিয়ে যায়, এরপর 5 মাসের পর মাইকেল জ্যাকসন ফেরত আসে আর ওর বডির হোল পার্টসের পিকচার তুলে নিয়ে যায়। আর বাচ্চার বর্ণনার সাথে যখন ওর বর্ণনাটা মিলে না, তখনই কিন্তু মানে ওই বাচ্চার সাইড থেকে ওদের কেসটা উইক হয়ে যায়। এখন এখানে যে আমি কনস্পিরেসি থিওরিটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা আমার পুরোপুরি মত, এটা কেউ বলেনি, বাট আমি শেয়ার করবো। মাইকেল জ্যাকসন প্রচুর পরিমাণে সার্জারি করে, ওর গায়ে যদি কোনো তিল থাকে, কাটাছিলা দাগ থাকে, আরও 5 মাসের জন্য গায়েব ছিল, ও এগুলো কিন্তু সার্জারি করেও আসতে পারে, যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে। আর যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তো না। তোমরা যদি একটু খেয়াল করে মাইকেল জ্যাকসনের লাইফ স্টোরিটা শুনো, তাহলে খেয়াল করবে কখনোই কিন্তু তার পারফেক্ট চাইল্ডহুড ছিল না। সেটা তার বাবার জন্যই হোক, সেটা তার ভাইদের জন্যই হোক, আর এত ছোট বয়সে এত ফেম পাওয়ার জন্যই হোক। হতে পারে সে আমরা যেরকম ভাবি সে সেরকম ছিল না, হয়তোবা সে খারাপ মানুষ ছিল, আর অথবা হতে পারে সে তার মন প্রাণ দিয়ে আসলে শিশুদেরকে ভালোবেসে গেছে, কিন্তু আমাদের এই সমাজ সেটা মেনে নিতে পারেনি, কারণ তাদের মন এতটা পিওর না। মাইকেল জ্যাকসনের মৃত্যুর পরও এখনও ওনাকে নিয়ে অনেক গুঞ্জন রটে, কিন্তু কোনটা যে সত্য আর কোনটা যে মিথ্যা এটা একমাত্র মাইকেল জ্যাকসনই জানতো। হতে পারে মাইকেল জ্যাকসন তার পার্সোনাল লাইফটা পারফেক্ট বানাতে পারেনি, কিন্তু আমাদের মতো ভক্তদেরকে, শ্রোতাদেরকে বিনোদন দেওয়ার জন্য তার এক একটি গান কিন্তু তিনি পারফেক্টভাবে করে গিয়েছেন। সো আমাদের উচিত তার সেই সৃষ্টিগুলোকে ভালোবাসা। সো লাভ হিম অর হেট হিম, সে সারা জীবন ছিল পপস্টারদের কিং, এখনও সে হচ্ছে কিং। সো ইয়া, হোপফুলি কমেন্টে কেউ ক্ষুব্ধ হয়ে রুডলি কিছু লিখবে না। আমি জাস্ট আমার অপিনিয়ন দিয়েছি। আমি আজ পর্যন্ত যত ইন্টারভিউ দেখেছি সেখান থেকে আমার সাইড থেকে মাইকেল জ্যাকসনকে কেমন লেগেছে, ওর লাইফ স্টোরি সম্বন্ধে কীরকম শুনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। হোপফুলি আজকের গল্পটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।